ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে একদম নতুন যে বেজ আছে এই বেজের জন্য। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে যে কোনো একটা লিংক যদি মাস্ক স্প্যামিং হয়, এই লিঙ্কে কিভাবে আমরা মাস্কিং করে নতুন একটি লিঙ্কে রূপান্তরিত করতে পারি, মানে ওয়েবসাইট মাস্কিং করতে পারি। তো আশা করি এখন থেকে যদি আমাদের কোনো বায়ার যদি আমাদেরকে যদি কোনো কাজ দেয়, কাজ দেওয়ার ক্ষেত্রে যদি বায়ারের কোনো লিঙ্ক যদি স্প্যামিং হয়ে যায়, তারপরে আমরা কি করতে পারবো, বায়ারের লিঙ্ক লিঙ্কটাকে রিকভারি করে আমরা আবার নতুন লিঙ্ক তৈরি করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ফেসবুকের জন্য আমরা একটা আমাদের নিজেদের জন্য হতে পারে এবং বায়ারের জন্য হতে পারে একটি প্রপার ওয়েতে একটি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি। তো আপনাদের সবার মাইকটা মিউট আছে, আপনাদের যদি ক্লাস চলাকালীন অবস্থায় যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, যে জায়গায় সমস্যা হবে ওই জায়গায় খাতাটা নোট করে রাখবেন। ক্লাস শেষে আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। যদি কারো কোনো যদি সমস্যা থাকে আপনারা আমাকে বলবেন, আমি একে একে সবার প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তার মানে হচ্ছে আজকে টোটাল ক্লাস হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট নিয়ে। হতে পারে আপনার বাইরের জন্য পেজ তৈরি করবেন, হতে পারে আপনি আপনার নিজের জন্য পেজ তৈরি করবেন। কারণ আমি আগেই বলেছি যে মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের নিজেদের জন্য গ্রুপের প্রয়োজন আছে এবং মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের নিজেদের জন্য পেজেরও প্রয়োজন আছে। ওকে, তাহলে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আমি আপাতত এগুলো কেটে দিই, এখান থেকে এগুলো আমি কেটে দিয়ে নতুন একটা ট্যাব ওপেন করি। এখান থেকে এখানে যাই, ফায়ারফক্স থেকে একটু নতুন একটি ট্যাব ওপেন করি। ওকে, ফেসবুকটা ওপেন করলাম। ওকে, তো ফেসবুকে আসার পর আমরা সবাই জানি যে কোনো একটা পেজ ক্রিয়েট করতে হলে আমাদেরকে যেতে হবে পেজে, কোনো একটা গ্রুপ ক্রিয়েট করতে হলে আমাদের যেতে হবে গ্রুপে। তো এখান থেকে আপনারা সবাই কি করতে পারবেন, যে বাম পাশে যে পেজ এবং গ্রুপ দেখতে পাচ্ছেন, আপনি যদি গ্রুপ তৈরি করতে চান গ্রুপসে যাবেন এবং পেজ তৈরি করতে চাইলে পেজে যাবেন। পেজ এবং গ্রুপ সবাই তৈরি করতে পারে, কিন্তু প্রফেশনাল মানে পেজ এবং গ্রুপ কেউ তৈরি করতে পারে না। তো আজকের এই একটা ক্লাসে আমরা প্রফেশনাল মানে কিভাবে তৈরি করবো সেই বিষয়টা নিয়ে আমরা দেখবো। তো দেখুন, তার জন্য এখানে আমাদের লগো আছে উপরে। দেখুন, আমরা যখন আমাদের হোম প্রোফাইলে চলে আসি, আসার পর আমাদের এখানে প্রোফাইলের লগো আছে। তো লগোর পাশে আমাদের অ্যাপস এর একটা অপশন আছে বা মেনু বার আছে। আমরা জাস্ট মেনু বারে স্ক্রিনে কেউ মেসেজ দিয়ে না, আমরা মেনু বারে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে আমাদের ক্রিয়েট অপশন চলে আসলো, পোস্ট, স্টোরি, রুম, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট। আপনি যদি গ্রুপ তৈরি করতে চান গ্রুপে ক্লিক করবেন, আপনি যদি পেজ তৈরি করতে চান এখান থেকে এই যে পেজ যে বাটনটা আছে জাস্ট পেজে ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট এ পেজ, পেজ ইনফরমেশন, পেজ নেম রিকোয়ার্ড, ক্যাটাগরি, তারপর ডেসক্রিপশন। আপনাকে অবশ্যই, আপনি একটা পেজ তৈরি করার ক্ষেত্রে হতে পারে আপনার নিজের এবং বায়ারের, আপনি যদি বায়ারে যদি কোনো পেজ তৈরি করেন তাহলে অবশ্যই বায়ার আপনাকে পেজের নাম দেবে, ক্যাটাগরি দেবে, ডেসক্রিপশন দেবে, এগুলো বায়ার আপনাকে প্রোভাইড করবে। আর আপনি যদি আপনার নিজের জন্য যদি একটা পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে মনে রাখবেন পেজটা হচ্ছে একটা টাইটেল। এই টাইটেল অনুযায়ী কিভাবে আপনার পেজটা র্যাঙ্কিং এ আসবে, যে টাইটেলটা অ্যাট্রাকটিভ হবে, যে টাইটেলটা বেশি মানুষ সার্চ দেবে, যে কিওয়ার্ড দিয়ে বেশি মানুষ সার্চ দেবে, যে কিওয়ার্ডের ফলে বেশি বেশি আমরা কি পাবো, মানুষ পাবো, সেই কিওয়ার্ড নিয়ে আমরা এখানে কি করব, কাজ করব। তো মনে করুন আমি এখানে একটা পেজের ইনফরমেশন দিতে চাই। তো এখানে পেজের যদি নাম, আপনি যে কোনো একটা নাম আপনি বেছে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। মনে করুন আপনার নাম আপনি ইউজ করতে পারেন, আপনি একজন ইউটিউবার, আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা আছে এই নামটা এখানে দিতে পারেন। হ্যাঁ, মানে টোটালি আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং এর মানে কোনো কোর্স যদি করে দেখেন এই কোর্সের নাম দিতে, মানে আপনার ইচ্ছে মতো একটা নাম দিতে পারেন। তো আমি এখানে আপাতত দিয়ে দিই অনলাইন, আমি এখানে দিই আর্নিং টিচ। আমি এখানে আপাতত একটা নাম দিয়ে দিলাম আর্নিং টিচ। হ্যাঁ, তো নতুবা আমি এখানে দিয়ে দিই, মনে করি এখানে দিয়ে দিই আউটসোর্সিং টিচ। ঠিক আছে, আপনি এখানে টিচ দিতে পারেন, টেকনোলজি দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, টেকনোলজি দিতে পারেন, মানে যেই রিলেটেড পেজ বেশি পাওয়া যায়। আমরা একটু সার্চ করে দেখি যে
টেকনোলজি রিলেটেড কি কি পেজ আমাদের এখানে আছে, আমরা যদি একটু সার্চ করি ফেসবুকে গিয়ে, আমরা এখানে যদি সার্চ করি ফ্রিল্যান্সিং, আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড কি কি পেজ আছে আমরা যদি সার্চ করি, সার্চ করার পর এখান থেকে যদি আমরা যদি পেজে যাই তাহলে দেখুন এখানে অসংখ্য অসংখ্য এখানে পাচ্ছি আমরা ফ্রিল্যান্সিং, তারপর আমরা যদি নিচে যাই আমরা ফ্রিল্যান্সিং পাচ্ছি, ফ্রিল্যান্সিং পাচ্ছি, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, হ্যাঁ লার্ন ফ্রিল্যান্সিং, হ্যাঁ তারপর এখানে দেখুন ফ্রিল্যান্সিং সার্ভিস, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, অসংখ্য অসংখ্য আমরা ফ্রিল্যান্সিং পাচ্ছি। হ্যাঁ এগুলা থেকে আপনি কি করতে পারবেন, এখানে দেখুন আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং, তারপর এখানে ফ্রিল্যান্সিং, মানে এগুলা থেকে আপনি কি করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। নতুবা আপনি এখানে দিতে পারেন আপনার পেজের নাম, আপনি দিতে পারেন লার্নিং অ্যান্ড আর্নিং, আপনি আপনার পেজের নাম দিতে পারেন লার্নিং অ্যান্ড আর্নিং। তো আমরা বলতো আমাদের পেজের নাম লিখে দিই লার্নিং, লার্নিং অ্যান্ড আর্নিং, কারণ লার্নিং অ্যান্ড আর্নিং লিখে অনেক মানুষ সার্চ দিতে পারে। আমরা একটু লার্নিং অ্যান্ড আর্নিং লিখে সার্চ করি, দেখি তো লার্নিং অ্যান্ড আর্নিং, আর্নিং দিয়ে কতটুকু পেজ আমরা এখানে পেতে পারি। আমরা এখানে সার্চ করলাম লার্নিং অ্যান্ড আর্নিং, আমরা এখানে যদি পেজে যাই তো মনে রাখবেন আপনি যদি আপনার জন্য যদি তৈরি করেন যে রিলেটেড আপনি কি করবেন পেজ তৈরি করবেন, হ্যাঁ ওই রিলেটেড আপনি একটা গ্রুপ তৈরি করবেন, তাহলে দেখুন এখানে আমরা পাচ্ছি যে লার্নিং আর্নিং নামে একটা পেজ পাচ্ছি, আমরা যদি একটু নিচে যাই লার্নিং অ্যান্ড আর্নিং নামে আরেকটা পেজ পাচ্ছি, লার্নিং অ্যান্ড আর্নিং, লার্নিং অ্যান্ড আর্ন, লার্ন অ্যান্ড আর্ন, দেখুন অসংখ্য অসংখ্য আমরা এখানে পেজ পাচ্ছি। ঠিক আছে, তো আমরা আপাতত পেজটা রাখি। তারপরে এখানে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনার এই জিনিসটা কিসের কি রিলেটেড ক্যাটাগরি, যেহেতু আমরা এখানে দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং সেক্ষেত্রে আমাদেরটা হচ্ছে এডুকেশন রিলেটেড, আমাদেরটা হচ্ছে এডুকেশন রিলেটেড বা সায়েন্স রিলেটেড। তো আমি এখানে প্রথমে একটা ক্যাটাগরি দিয়ে দিই এডুকেশন, এডুকেশন, আমি এখানে দিয়ে দিলাম যে এডুকেশন, হ্যাঁ বা এখানে এখানে দেওয়া আছে দেখুন স্কুল, তারপরে মিডিল স্কুল, সেকেন্ডারি স্কুল, এডুকেশন রিসার্চ সেন্টার, এডুকেশনাল সাপ্লাই শপ, এডুকেশনাল, তারপর দেখুন এখানে এডুকেশন ওয়েবসাইট, আমরা এখানে আপাতত এডুকেশন ওয়েবসাইটই রাখলাম। তারপর আপনি এখানে আরেকটা দিতে পারেন যে আমরা একটু দেখি লার্নিং দিয়ে কোনো কিছু আছে কিনা, লার্নিং নিয়ে কোনো কিছু আছে কিনা, লার্নিং নেই বাট স্কুল আছে, আমরা স্কুলটাই রেখে দিলাম, আমরা স্কুলটাই রেখে দিলাম। তারপর আমরা দেখি আউটসোর্সিং নিয়ে কোনো কিছু আছে কিনা, আউটসোর্সিং নিয়ে কোনো কিছু আছে কিনা, দেখুন আউটসোর্সিং নিয়ে কোনো কিছু নেই কিন্তু প্রপার্টি নিয়ে আছে। আমরা ফ্রিল্যান্সিং দিয়ে দেখি, আমরা ফ্রিল্যান্সিং দিয়ে দেখি কোনো কিছু আছে কিনা, ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কিছু নেই কিন্তু আমরা এখানে রেখে দিলাম কি এডুকেশন ওয়েবসাইট স্কুল। আমরা এখানে দিয়ে দেখি যে সায়েন্স রিলেটেড কোনো কিছু আছে কিনা, সায়েন্স, সায়েন্স ওয়েবসাইট, ওকে। তো আমরা আপাতত এই দুইটাই রাখি, এডুকেশন ওয়েবসাইট এবং স্কুল, এই দুইটাই রাখি, বা অনলাইন স্কুল নামে কোনো কিছু আছে কিনা, অনলাইন রিলেটেড কোনো কিছু আছে কিনা। নতুবা আমরা এখানে পাচ্ছি যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সি দিয়ে দিলাম। তাহলে তখন এখানে আমরা তিনটা রাখলাম, একটা হচ্ছে এডুকেশন ওয়েবসাইট, স্কুল এবং সোশ্যাল মিডিয়া এজেন্সি, মানে আমাদের যে টাইটেলটা আছে ওই টাইটেল অনুযায়ী ওই টাইটেল রিলেটেড আপনি কি করবেন এখানে ক্যাটাগরি বেছে দেবেন। ঠিক আছে, ওই টাইটেল অনুযায়ী আপনি ক্যাটাগরি বেছে, কিন্তু আপনি এখানে টাইটেলে একরকমের আছে, আপনার ওয়েবসাইট হচ্ছে একরকমের, আপনি অন্য রকমের যদি টাইটেল দেন তাহলে এটা কখনোই হবে না, ক্যাটাগরি যদি অন্য রকমের দেন তাহলে কখনোই হবে না। তারপরে যদি আমরা একটু নিচে যাই আমরা এখানে পাচ্ছি ডেসক্রিপশন, মানে আপনার এই পেজে আপনি কি রিলেটেড প্রোডাক্ট, মানে কি রিলেটেড ভিডিও দিবেন বা কি রিলেটেড পোস্ট করবেন বা কি রিলেটেড তৈরি করতে যাচ্ছেন সেই রিলেটেড কি করবেন, আপনি এখানে একটা ডেসক্রিপশন রেডি করবেন, একটা ডেসক্রিপশন রেডি করবেন। তো আমরা মনে করুন যে এখানে চাচ্ছি যে আপনি চাইলে ভিডিও রিলেটেড চ্যানেল তৈরি করতে পারেন, আপনি চাইলে ব্লগ সাইট রিলেটেড চ্যানেল তৈরি করতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু আপনি এখানে করতে পারেন। তো আপনি মনে করুন এখানে আপনার যতগুলো ধরনের ফ্রিল্যান্সিং যে আছে এই ধরনের আপনি কি করবেন এখানে পোস্ট করবেন, হ্যাঁ সেই রিলেটেড কি করবেন সেই রিলেটেড আপনি এখানে ক্যাটাগরি ডেসক্রিপশন এখানে উল্লেখ করবেন। তো আমরা আপাতত যে কোনো একজনের কাছ থেকে এটা কপি করে নিয়ে আসি, মনে করুন ওনার এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসি, এটাই আমরা নিয়ে আসি, বাট আপনারা লিখে দেবেন, আপনারা সবসময় কি করবেন লিখে সবকিছু দেবেন। ওকে, তো আমরা আপাতত এখানে পেস্ট করে দিলাম, ওনার এখানে যা লেখা আছে ওইটা, কারণ মনে রাখবেন আমি এটা কপি পেস্ট করতে যে আপনারা কখনই কপি পেস্ট করবেন না, কি জন্য পরবর্তীতে আপনারা মনিটাইজ পাবেন না, যদি কপি পেজে যদি কপি পেস্ট করেন পেজ কিন্তু আপনাকে কখনোই মনিটাইজ দেবে না। ওকে, তারপর আপনি কি করবেন এখানে এই যে ক্রিয়েট পেজ, আর দেখুন আমরা এখানে ডেসক্রিপশন বসালাম, ক্যাটাগরি বসালাম এবং পেজের নাম বসালাম, তারপর আপনি কি করবেন এখানে এই যে ক্রিয়েট পেজ অপশন আপনি ক্লিক করবেন, এখানে একটু সময় নিতে পারে,
ওকে, তাহলে দেখুন আমাদের লার্নিং এন্ড আর্নিং নামে একটা পেজ কি হলো, তৈরি হয়ে গেল। এই দেখুন লার্নিং এন্ড আর্নিং ওয়াজ ক্রিয়েটেড, মানে আমাদের নামে একটা পেজ তৈরি হয়ে গেল। এখন যদি আমরা যদি আমাদের পেজে যাই, এই দেখুন পেজ, আমরা যদি পেজে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো, এই যে সি অল পেজে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে লার্নিং এন্ড আর্নিং, এই যে দেখুন লার্নিং এন্ড আর্নিং নামে একটা পেজ তৈরি হয়ে গেলো। আমরা যদি দেখুন লার্নিং এন্ড আর্নিং পেজে যাই, যাওয়ার ক্ষেত্রে দেখুন সর্বপ্রথম আমাদেরকে বলতেছে যে কানেক্ট ইউর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ, মানে আপনি হোয়াটসঅ্যাপের সাথে কি আপনার ফেসবুক পেজটা কানেকশন দিতে চাচ্ছেন? যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দিবেন, দিয়ে সেন্ড করে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে তারা আপনাকে 4 ডিজিট বা 6 ডিজিটের নাম্বার পাঠাবে, তারপর আপনি সেন্ড করে বসিয়ে তারপর এটাকে পাবলিশ করে দেবেন। তখন কি হবে, আপনার হোয়াটসঅ্যাপের সাথে আপনার ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপাতত এটাকে দিচ্ছি না, আমি এটাকে লিভ করে দিচ্ছি। ওকে, তাহলে দেখুন আমরা কি করলাম, লার্নিং এন্ড আর্নিং এর পেজে আমরা চলে আসলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে একটা ব্যানার সেট করতে হবে, এখানে একটা লোগো তৈরি করতে হবে। তো আমরা যারা ক্যানভার কাজ জানি তারা ক্যানভা দিয়ে করবো, যারা ফটোশপের কাজ জানি তারা ফটোশপ দিয়ে করবো। তো আমরা আপাতত এটাকে কি করি, ক্যানভার মাধ্যমে করি, ঠিক আছে? তো আমরা সরাসরি ক্যানভাতে যাই, এখান থেকে আমরা ক্যানভাতে যাই। আমরা যদি গুগলে যাই, গুগল থেকে যদি আমরা ক্যানভা সার্চ করি, ক্যানভা, আমরা সরাসরি ক্যানভাতে চলে গেলাম। মনে রাখবেন লোগোর সাইজ হচ্ছে 800 বাই 800 হচ্ছে লোগোর সাইজ। তো আমরা এখানে ক্লিক করলাম কোথায়, ক্রিয়েটিভ ডিজাইন, তারপর এখান থেকে যাব আমরা কোথায়, কাস্টম সাইজ। তো কাস্টম সাইজ যাওয়ার পর এখানে আমরা সিলেক্ট করব লোগোর সাইজ হচ্ছে, ওয়াইড হচ্ছে 800 এবং হাইট হচ্ছে 800। আমরা এখানে লিখে দিলাম 800 আর হাইট দিয়ে দিলাম 800 বাই 800, তারপরে এন্টার। তাহলে দেখুন আমাদের সামনে যে ব্ল্যাঙ্ক পেজ আমাদের সামনে চলে আসলো, লোগোর যে ব্ল্যাঙ্ক পেজটা আছে এই ব্ল্যাঙ্ক পেজটা আমাদের এখানে চলে আসলো। এখানে দেখুন অনেকগুলা টেম্পলেট আমাদেরকে রিকমেন্ড করতেছে, আপনি এখান থেকে যে টেম্পলেটটা আপনার ভালো লাগে এই টেম্পলেটটা আপনি এখানে কি করতে পারবেন, নিতে পারবেন। যে টেম্পলেটটা আপনার কাছে ভালো লাগবে এই টেম্পলেটটা আপনি এখানে বেছে নিতে পারবেন, নতুবা আপনি কি করতে পারবেন, আপনি নিজে থেকে লিখে দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে দেখি কোনো কিছু নেওয়া যায় কিনা। আচ্ছা, এখান থেকে আপনি আপনার যদি চান নিতে পারবেন। তো আমরা প্রথম নিজে থেকে তৈরি করে একটা দেখাই। ওকে, তো দেখুন এখানে আমরা চলে আসলাম। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড দিতে, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন, জাস্ট এখানে দেখুন বাম পাশে আমাদের ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি বেছে নিতে পারবেন, মানে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এটা চলে আসবে। এই দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবেন, এই ব্যাকগ্রাউন্ড আপনার এখানে চলে আসবে। প্লাস এখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার যেটা ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার এখানে কি করতে পারবেন, স্থাপন করতে পারবেন। তো আমি আপাতত দাঁড়ান, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিই, এটা হচ্ছে পেড ভার্সন। আমরা ফ্রি ভার্সনের যেগুলো আছে, পেড ভার্সনের এগুলোতে এবং ক্যানভা দেওয়া থাকবে, আমরা ফ্রি ভার্সনে এগুলো নেব। এখানে সবগুলো হচ্ছে ফ্রি ভার্সন, এখানে তারপর একটু নিচে যাই, এটা আমরা আমি আপাতত এটাই রাখলাম। এরপর আমরা কি করি, এখানে এখানে আমরা লিখে দেবো, আমরা টেক্সটে যাই, এই যখন বাম পাশে টেক্সটটা আছে আমরা টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড হেডিং এ চলে যাব, এখানে আমরা লিখে দিই লার্নিং। হ্যাঁ, আমরা লার্নিংটাকে এক পাশে রাখবো, আর্নিংটাকে এক পাশে রাখবো, লার্নিংটাকে এক পাশে, অ্যান্ডটাকে এক পাশে এবং আর্নিংটাকে এক পাশে। ওকে, তো লার্নিংটা আমরা লিখলাম। লার্নিং এর আমরা কি করি, লার্নিং এর ফন্টটা আমরা চেঞ্জ করে দিই। তার জন্য আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে যে কোনো যেটা ফন্ট আমাদের ভালো লাগে এই ফন্টটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এই ফন্টটাই নিলাম, এটাকে আমরা একটু সাইজ মতো বসিয়ে দিই, এখানে লার্নিংটা দিলাম, একটু উপরে তুলে দিই। ওকে, তারপর আমরা এখানে আরেকটা অ্যাড হেডিং এ যাই, এখানে দিয়ে দিলাম অ্যান্ড লার্নিং এর, আরেকটা হেডিং নেই লার্নিং এর আর্নিং। হ্যাঁ, এখন দেখুন আমাদের এখানে লার্নিং এন্ড আর্নিং চলে আসছে। এখন আমরা এগুলোকে একটু ডিজাইন করে দিই, অ্যান্ডের ডিজাইন করে দিই আমি, অ্যান্ড এই কালার এটা, অ্যান্ড অ্যান্ড এটাই থাক, এবং আর্নিং এর আমি আরেকটা করে দিই। আমি আমার মতো করে করি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করবেন, ঠিক আছে? ওকে, তো আমরা এটাকে বড় করে দিই, আর্নিংটাকে বড় করে দিই, লার্নিং এর মতো করে আর্নিংটাকে বড় করে দিই। ওকে, তারপর অ্যান্ডটাকে আমি একটু একটু বড় করে দিই। ওকে, ঠিক আছে, তারপর আপনি এটাকে সুন্দর মতো সাজিয়ে বসাবেন। আমি লার্নিংটা একটু উপরে তুলে দিই, অ্যান্ডটাকে একটু উপরে তুলে দিই, তারপর আর্নিংটাকে একটু নিচে নামিয়ে দিই। আছে কিনা, হ্যাঁ, আপনারা সুন্দর করে এগুলো তৈরি করবেন। জাস্ট আমি নর্মালি আপনাকে সিম্পলি দেখাচ্ছি, বাট আপনারা অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে এটা তৈরি করবেন।
আমরা এনটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, তারপর এই কালারটা আমি মনে করি আমি লাল রঙের কালারটা অন্য কালার দিতে যাচ্ছি। আপনি এখানে টেক্সট কালারে ক্লিক করবেন, আপনার যে কালারটা আপনার ভালো লাগে। হ্যাঁ, মনে করুন এটা সাদা কালার আছে, অসংখ্য কালার আছে, আপনার যে কালারটা ভালো লাগে দিতে পারবেন। ঠিক আছে, আপনার যে কালারটা এখানে পছন্দ হয় সেই কালারটা আপনি এখানে দিতে পারবেন। তো আমি আপাতত এখান থেকে আমি এখানে কাস্টম কালারে যাই, ডকুমেন্ট কালারে যাই, এখান থেকে একটা কালার দিই আমি আপাতত, এটা দাঁড়ান, এখান থেকে আমি আপাতত এই কালারটা রাখলাম, ট্যানটাকে আমি কালো কালার থাক এবং আর্নিংটাকে আমি করে দিই এখান থেকে এই কালারটা, এই কালারটা করে দিই, অথবা আমি এখানে এই কালার, কালো কালার, এই কালার, আমি এই কালারই রাখলাম। জাস্ট আমি নর্মালি ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের লোগো তৈরি হয়ে গেলো, তারপর জাস্ট এখানে এই যে ডাউনলোডে ক্লিক করেন, ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক করেন। আমি জাস্ট নর্মালি তৈরি, কারণ এই লোগো একটা তৈরি করতে গেলে অনেক প্রচন্ড সময় যায়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় যায় সুন্দরভাবে যদি আপনি লোগো তৈরি করতে চান। কিন্তু আমি নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি এখানে সেভ করে দেন। সেভ করে দেওয়ার পর আপনি চলে যান আপনার পেজে, পেজে যাওয়ার পর এখানে এই যে লোগো বাটনটা, আপনি এই ক্যামেরার বাটনে আপনি ক্লিক দেন। তো ক্যামেরা বাটন ক্লিক দেওয়ার পর এখানে দেখুন এডিট প্রোফাইল পিকচার, জাস্ট এডিট প্রোফাইল পিকচারে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে দেওয়া আছে দেখুন আপলোড ফটো, আপনি জাস্ট আপলোড ফটোতে ক্লিক দেন। ক্লিক করার পর আপনি চলে যান আপনার ডাউনলোডে, ডাউনলোডে যাওয়ার পর এই হচ্ছে আপনার লোগো, লোগোতে সিলেক্ট করেন, সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করেন। তাহলে দেখুন এখানে অনেক সুন্দর করে আপনার লোগোটা চলে আসবে। তারপর আপনি লোগোটাকে সাইজ করে দেবেন, একটু ধরুন আমাদেরটা লোডিং হচ্ছে লোগোটা। তাহলে দেখুন আমাদের লোগোটা এখানে চলে আসলো, আমাদের লোগোটা এখানে চলে আসলো। আপনি এখানে মাইনাসও করে দিতে পারবেন, আবার আপনি একটু এটাকে কি করতে পারবেন বাড়িয়ে দিতে পারবেন। তো আমরা এটাকে মাইনাসই রাখি, এটা এভাবে থাক। তারপর আপনি কি করেন এখান থেকে এই যে সেভ বাটন ক্লিক করে দেন। তো সেভ বাটন ক্লিক করার সাথে 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 আমাদের এই লোগোটা আমাদের লোগোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমাদের এই লোগোটা আমাদের প্রোফাইলে লোগোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আমাদের লার্নিং এন্ড আর্নিংটা আমাদের এখানে চলে আসলো। এরপরে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্যানার, ফেসবুকের জন্য পেজের ব্যানার অ্যাড করতে হবে। তো ব্যানারের জন্য আমরা আবার ক্যানভাতে যাব। দেখুন ক্যানভা, ক্যানভাতে যাওয়ার পর আমরা যদি এখানে যদি লিখে সার্চ করি, এখানে যদি আমরা লিখে সার্চ করি, এই যে উপরে সার্চ বক্স আছে, সার্চ ক্যানভা, এখানে যদি লিখে সার্চ করি ফেসবুক, ফেসবুক, ফেসবুক কভার লিখে যদি সার্চ করি, তাহলে দেখুন এখানে ফেসবুক কভার চলে আসবে। আমরা যদি ফেসবুক কভারে যদি ক্লিক করি, তাহলে দেখুন ফেসবুক কভার নিয়ে অসংখ্য অসংখ্য আমাদের সামনে পেজ চলে আসবে। এখান থেকে যে কোনো একটা পেজ আপনি বেছে নিতে পারবেন, নতুবা আপনি যে কোনো একটা টেম্পলেট আপনি আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনি তৈরি করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা টেম্পলেট আপনি মনে করেন আপনার ইচ্ছে, এখান থেকে একটা টেম্পলেট দেবেন, আপনি টেম্পলেট নিতে পারবেন। এবার যদি আপনি মনে করেন যে না আমি এখান থেকে কোনো টেম্পলেট নেবো না, আমি নিজেই সবগুলো লিখে দেবো, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক কভার এই অপশনে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি আপনার মতো করে একটা ব্যানার তৈরি করতে পারেন, ঠিক আছে। এবং এখানে তারা অনেকগুলো জিনিস আপনাকে সাজেস্ট করবে, অনেকেই আপনাকে সাজেস্ট করবে যে আপনি এখান থেকে কোনো কিছু দিবেন কিনা, ঠিক আছে, আপনি এখানে কোনো কিছু দিবেন কিনা বা কোনো কিছু ইউজ করবেন কিনা। এখানে দেখুন আপনাকে অনেক পেজ মানে অনেক কভার আপনাকে রিকমেন্ড করতেছে, আপনি এগুলো দিবেন কিনা, ঠিক আছে। তো আমরা মতো এই কভারটাই নিই, এই কভারটা দিয়ে আমরা করি, বাট আপনারা আপনাদের ইচ্ছা মতো করে করবেন, ঠিক আছে। আমি আমার মতো করে দেখাচ্ছি সহজে, যাতে সময়টা যেন বেঁচে যায়, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি এই ডিজাইনটা শেষ হয়ে যায়, কারণ আমাদের পরবর্তী অনেক কাজ রয়েছে। তো আশা করি এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিই আমাদের একটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং, লার্নিং এন্ড আর্নিং দিয়ে দিলাম, লার্নিং এন্ড আর্নিং। তারপরে এটাকে আমি ছোট করে দিই, মাইনাস করে ছোট করে দিই, এখান থেকে মাইনাস করে ছোট করে দিই, তারপরে এখান থেকে আমি একটু বড় করে দিই, এই সিস্টেম আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, তারপরে এটাকে মাঝামাঝি করে দেন। ওকে, আমাদের ডিজাইন শেষ। আপনি যদি এটা সাদা রাখতে চান, আপনি সাদা কালার করে দিন, আপনার সাদা হয়ে যাবে, মানে যেভাবে আপনার ভালো লাগে এইভাবে আপনি এটাকে রাখতে পারবেন, ঠিক আছে, যেভাবে আপনার ভালো লাগে এটাকে আপনি এইভাবে রাখতে পারবেন। ওকে, আমি আপাতত এটাকে ডাউনলোড করে দিই। এই জিনিসটা আসলে আপনারা পারবেন, কারণ আপনারা অনেকেই যে ব্যানার তৈরি করতে গেলে আপনার ক্যানভাসে অনেক ডিজাইন করেছেন, সেক্ষেত্রে কিভাবে কি করতে হয় সেটা আপনাদের জানা আছে। ওকে, তারপর আমরা সরাসরি চলে যাই ফেসবুকের পেজে। আসার পর এই যে দেখুন আমাদের সামনে ব্যানার আছে, তারপর দেখুন এখানে আছে এডিট বাটন। তো জাস্ট আমরা এডিট বাটন ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেওয়া আছে যে আপলোড ফটো, এখানে দেওয়া আছে চুজ ফ্রম ফটোজ ক্রিয়েট স্লাইড শো। আপনি যদি কোনো স্লাইড শো যদি ভিডিও তৈরি করেন, তাহলে এখানে স্লাইড শো দিতে পারবেন।
আপনি যদি কোনো ফটো আপলোড করতে চান তাহলে এখানে ফটো আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমাদের ব্যানার, ব্যানারটা সিলেক্ট করেন, তারপর ওপেন অপশনে ক্লিক করেন। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে আপনার ব্যানারটা পারফেক্ট ওয়েতে চলে আসছে, বাট একটু লোডিং নেবে। গুগল ক্রোম যেভাবে কাজ করে মজিলা ফায়ারফক্স তো কাজ করে। তাহলে দেখুন আমাদের সামনে আমাদের যে ব্যানারটা আছে, ব্যানারটা আমাদের সামনে চলে আসলো, লার্নিং অ্যান্ড আর্নিং আমাদের সে ব্যানারটা চলে আসলো। তারপর এখানে আপনি সেভ করে দেন। তাহলে দেখুন আমরা কি করলাম, অতি সহজে আমরা একটা ব্যানার এবং একটা লোগো তৈরি করে নিলাম আমাদের ফেসবুক পেজের জন্য। এখন আমরা কি করব, বিস্তারিত সমস্ত কিছু আমরা সেটিং তৈরি করে দেবো। তো তার আগে আমাদেরকে জিনিসটা করতে হবে, একটা বাটন অ্যাড করতে হবে। তো এখানে দেখুন দেওয়া আছে যে অ্যাড এ বাটন, তো আমরা জাস্ট এখানে অ্যাড এ বাটন ক্লিক করব। অ্যাড এ বাটনে আপনি কি ক্লিক করবেন, ফলোয়ার ক্লিক করবেন নাকি গিফট কার্ডের অপশন ক্লিক করবেন নাকি স্টার্ট অর্ডার ক্লিক করবেন নাকি বুক নাও ক্লিক করবেন নাকি কল নাও নাকি কন্ট্যাক্ট আস নাকি সেন্ড মেসেজ, এগুলো বায়ার আপনাকে বলে দেবে। এই জিনিসগুলো বায়ার আপনাকে বলে দেবে। বায়ার যদি বলে যে না আমার ওয়েবসাইট অ্যাড করব, এই বাটনে আমি আমার ওয়েবসাইট অ্যাড করব, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন। কন্ট্যাক্ট আসে ক্লিক করে বায়ারের ওয়েবসাইট এখানে সেট করে সেভ করে দেবেন। বায়ার যদি বলে আমার ফলোয়ার লাগবে, আমার পেজের জন্য ফলোয়ার শো হয়, সেক্ষেত্রে আপনি এখানে ফলোয়ারটা সেট করে দেবেন। বায়ার যদি বলে যে না আমার পেজে বুক নাও দেখাবে, বুক নাওটা সেট করে দেবেন। বায়ার যদি বলে যে না আমার পেজে কল নাও শো হবে, কল নাওটা সিলেক্ট করে দেবেন। বায়ার যদি বলে আমার পেজে কেউ মেসেজ করবে ঢুকে, তাহলে মেসেজ সেন্ড মেসেজ ক্লিক করে সেট করে দেবেন। তো আমরা আপাতত এখান থেকে ফলো রাখতেছি, আমাদের বাটনে আপাতত আমরা ফলো রাখতেছি। ওকে, তারপরে আপনি কি করবেন, প্রত্যেকটা জিনিস আপনি সেটিং স্টেপ বাই স্টেপ করে দেবেন। তো তার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি এখান থেকে বাম পাশ থেকে আমরা সেটিংসে চলে যাচ্ছি। দেখুন এখানে আছে যে এডিট পেজ ইনফো, আমরা সরাসরি চলে যাচ্ছি এডিট পেজ ইনফোতে, আমরা সরাসরি চলে যাচ্ছি। তো এডিট পেজ ইনফোতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং, কিন্তু ইউজার নেম আপনি আপাতত ইউজার নেম দিতে পারবেন না। হ্যাঁ, তো আমরা তারপরে একটু ট্রাই করে দেখি আমাদের ইউজার নেম হয় কিনা। আমরা এখানে দিয়ে দিই যে লার্নিং অ্যান্ড আর্নিং, একটু দেখি সেভ করে হয় কিনা। এনআই এনজি, দেখুন আমাদের এখানে কি বলছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ এন্টার ইউর ইউজার নেম দ্যাট অলরেডি টোকেন, মানে এই নামটা অলরেডি হয়ে গেছে। তো আমরা অন্য একটা নাম দিই যে লার্নিং, এখানে দিয়ে দিই ফ্রিল্যান্সিং লার্নিং আর্নিং, এই নামে হয় কিনা একটু দেখি। এই নামটা আমাদের অলরেডি অ্যাভেলেবল নেই, আমি এখানে আরেকটা নাম দিয়ে দিই, মনে করুন এখানে আর্নিং লার্নিং লার্নিং ইনস্টিটিউট, একটু দেখি হয় কিনা। মানে এই নামটা যদি একবার ইউজ হয়ে যায় আপনি এখানে আর পারবেন না। আমি এখানে আরেকটা নাম দিই, মনে করুন এখানে আমি দিয়ে দিই যে অনলাইন 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 লার্নিং অনলাইন লার্নিংটা একটু দেখি আছে কিনা। এটা আমাদের অলরেডি টোকেন হয়ে গেছে। ওকে, দাঁড়ান আমি এখানে দিয়ে দিই আরেকটা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং স্কুল, এগুলো সম্ভবত মানুষ দিয়ে দিবে, এগুলো হচ্ছে কমন ওয়ার্ড মানুষ দিয়ে দেবে। দেখুন এখানে দিয়ে দিয়েছি, আমি আমার নামে একটা তৈরি করে নেই। মানে যে জিনিসটা আপনি একবার তৈরি করে নেবেন এই জিনিসটা কখনই ফেসবুক নেবে না, কিন্তু এই নামটা এই যে উপরে যে টাইটেলটা আপনি 100 জন যদি তৈরি করে আপনি 200 বার তৈরি করতে পারবেন, 100 বার যদি চান 100 বার তৈরি করতে পারবেন, আবার 200 জন যদি তৈরি করে থাকে আপনি আরেকজন 201 জন তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু ইউজার নেমের ক্ষেত্রে সমস্যা করে। ওকে, তো আমরা এখানে নেম দিয়ে দিলাম, ইউজার নেম দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন তো আছে, ক্যাটাগরি আমাদের আছে, কন্ট্যাক্টে আসলাম। এখানে আপনি কি করবেন, কন্ট্যাক্টে আপনার ফোন নাম্বার দিবেন। তো এখানে আমরা কন্ট্যাক্টে আমরা ফোন নাম্বার দিয়ে দিই, আমাদেরটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা সেট করবেন, আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের ফোন নাম্বার হলে আপনারা দিবেন, বাইরে হলে বাইরে দেবেন। এখানে এই সেটিংস এ আপনাকে কোনো কিছু সেভ করা লাগবে না, জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আপনারটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এই ধরুন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেই কোনো একটা ফাঁকা জায়গায় যদি আপনি ক্লিক করেন সাথে সাথে সেভ হয়ে যাবে। এই ধরুন বাম পাশে আপনাকে দেখাচ্ছি ইউর চেঞ্জ হ্যাভ বিন সেভড, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ সেট করে দেবেন। আপনার যদি হোয়াটসঅ্যাপ যদি প্রয়োজন হয় আপনি হোয়াটসঅ্যাপ সেট করে দেবেন। হোয়াটসঅ্যাপ সেট করার সাথে আপনার এখানে এন্টার কনফার্মেশন কোড যাবে, এটা বায়ার আপনাকে দিয়ে দেবে।
মানে হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বার ইউজ করতে হবে, ভাই আপনাকে নাম্বার দিয়ে দিবে এবং কোড আসলে ভাই সেটা আপনাকে দিয়ে দিবে। আপনার ফোন হলে তো আপনি যখন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন তখন আপনার ফোনে যাবে না, আপনার হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে নাম্বার যাবে, আপনি হোয়াটসঅ্যাপ থেকে কোডটা বসাবেন, তারপর অ্যাপ্লাই হয়ে যাবে। আমি আপাতত হোয়াটসঅ্যাপটা দিচ্ছি না। তারপর আছে এখানে এন্টার ইমেল অ্যাড্রেস, আপনি কি করবেন ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার জন্য করলে আপনার দিকটা দিবেন, বারারটা হলে বারারটা দিবেন। তো আমি আপাতত এখানে একটা দিয়ে দিচ্ছি, আমারটা ইউজ করতেছি, আমার ই কমার্স এর টা ইউজ করে দিচ্ছি। ওকে, আমি এখানে আমার ই কমার্স এর ওয়েবসাইটটা অ্যাড করে দিলাম। এরপরে আপনি একটু নিচে আসবেন, আসার পর এখানে দেওয়া আছে লোকেশন, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, এটা আপনার জন্য হলে আপনারটা দিবেন আর বাইরের হলে বাইরের এগুলো আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে। তো আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি এখানে, এখানে সিটি দিচ্ছি আমার, সিলেট ডিভিশন, তারপর এখানে আমার পোস্টাল কোড দিচ্ছি, ঠিক আছে, আপনারটা আপনার আপনারা দিয়ে দিবেন। ওকে, হয়ে গেলো আমার এখানে কাজ। তারপরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে সার্ভিস এরিয়া, এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। এখানে আছে হাওয়ার্স, আপনি কত আবার এটা ওপেন রাখবেন, মানে কোন আপনার বাইর বললো যে আমারটা শুক্রবারে শুক্র শনিবারে বন্ধ আছে, আমার এই সার্ভিসটা শুক্রবারে বন্ধ আছে এবং শনিবারে বন্ধ আছে, বাকি সব দিন খোলা আছে, 9টা 10টা থেকে রাত রাত সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা আছে। আমি আবার বলতেছি যে বাইর আপনাকে বললো যে আমার সবটা আপনি এমন সিস্টেম তৈরি করবেন যেটা শুক্র শনি বন্ধ থাকে এবং রবি রবিবারে খোলা থাকবে, রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের খোলা থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন আপনি কিভাবে করবেন, এখানে আপনি অলওয়েজ ওপেনটা সিলেক্ট করবেন, ডান, এখানে না, সরি, এখানে আছে নট আওয়ার অ্যাভেলেবল, মানে আপনি যদি কখনো যদি কোনো ক্ষেত্রে যদি মানে কোন মানে কোন সময় আপনি অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আপনি ন আওয়ার অ্যাভেলেবলটা সিলেক্ট করবেন। আপনি যদি 24 আওয়ার যদি সাপোর্ট দেন, এটা 24 আওয়ার যদি এই সার্ভিস নিয়ে যদি সাপোর্ট দেন সেক্ষেত্রে আপনি অলওয়েজ ওপেন রাখবেন। আপনি যদি পারমানেন্টলি ক্লোজ যদি হন, মানে কোন আপনার এই সাইটটা বা আপনি একটা স্টোর নিয়ে কাজ করতেছেন এখন আপনি বন্ধ হয়ে গেছে, আপনি এখান থেকে কি করবেন পারমানেন্টলি ক্লোজ করে দেবেন। আবার যদি কোনো যদি বার টাইমিং এর কথা বলে আপনি এখান থেকে ওপেন ডিউরিং সিলেক্টেড হাওয়ার্স, এখান থেকে আপনি ওপেন ডিউরিং সিলেক্টেড হাওয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে দেওয়া আছে যে মনডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে। হ্যাঁ, বাইরে বলছে কি ফ্রাইডে এবং স্যাটারডে বন্ধ থাকবে, তো আমরা এখানে ফ্রাইডে আর স্যাটারডে আমাদেরটা ক্লোজ রাখতে হবে, ঠিক আছে, ফ্রাইডে আর স্যাটারডে আমাদেরটা কি কি রাখতে হবে, ক্লোজ রাখতে হবে। আমরা এখানে ক্লোজ রাখলাম, ওপেনিং এবং ক্লোজিং রাখলাম। এখন আপনি চেষ্টা করবেন মানডে কটা থেকে বলছে ভাই আর সানডে কটা থেকে বলছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, আমরা এখানে দিয়ে দিলাম সকাল 10টা থেকে সকাল 10টা থেকে ক্লোজিং হচ্ছে রাত 8টা। সন্ধ্যা 6টা, হ্যাঁ, 17টা 18টা হচ্ছে 6টা, 18টা করে দিলাম, ঠিক আছে, 18টা, সরি, এখানে আমরা 18 করে দিলাম। এখন দেখুন সকাল 10টা থেকে আমাদের সন্ধ্যা 6টার মতো বন্ধ থাকবে। ঠিক একইভাবে আপনি কি করবেন স্যাটারডেটা করবেন, সরি, মানডে করবেন, টুয়েসডে করবেন, ওয়েডনেসডে করবেন, থার্সডে করবেন, এগুলো আপনি ফিল আপ করে দেবেন, ঠিক আছে, এগুলো আপনি ফিল আপ করে দেবেন। এবং ফ্রাইডে এবং স্যাটারডেতে হাত মনে করুন যে ডেটে বাইর বন্ধের কথা বলবে এই ডেটে আপনি কোনো মানে ক্লিক করবেন না, ঠিক আছে। তো আমি এখানে যেভাবে করে দিলাম ওইভাবে আপনি এটা সেট করবেন, বাকিগুলো আপনি সেট করে নেবেন। তারপর যদি আমি একটু মিশে যাই, টেম্পোরারি সার্ভিস চেঞ্জ এটা আমাদের লাগবে না আপাতত। এখানে আছে প্রাইভেসি পলিসি, এখন প্রাইভেসি পলিসি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রাইভেসি পলিসিতে আপনার বাইরের যে ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে, আপনার বাইরে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে আপনি বাইরের প্রাইভেসি পলিসিটা নিয়ে আসতে হবে। বাইরের যে ওয়েবসাইট মনে করুন এখানে বাইরে দিল কি যে অনলাইন শপিং ডট শপ, অনলাইন বেস্ট অনলাইন শপিং ডট শপ, এই শপিং এর ভিতরে বায়ার অবশ্যই তার প্রাইভেসি পলিসিটা অ্যাড করেছে। এই প্রাইভেসি পলিসিটা আপনি কি করবেন এখানে অ্যাড করবেন, এই যে এখানে প্রাইভেসি পলিসিটা অ্যাড করবেন। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই,
আমি যেখানে যদি সার্চ করি গুগল, তারপর যদি এখানে যদি যাই www. কারণ এখান থেকে নিয়ে আসি www.bestonlineshopping.shop, আমরা আমাদের যদি ওয়ার্ডপ্রেসে যাই বা ওয়েবসাইটে যাই, এখানে আমরা কি পেয়ে যাব, আমাদের প্রাইভেসি পলিসি যদি আমরা অ্যাড করে থাকি তাহলে আমরা আমাদের প্রাইভেসি যে পলিসিটা আছে এই পলিসিটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমার ই কমার্স সাইট, ঠিক আছে। তো আমি যদি একটু নিচে যাই, এখানে যদি আমরা আমাদের প্রাইভেসি পলিসিটা যদি অ্যাড করে থাকি তাহলে আমরা পেয়ে যাব প্রাইভেসি পলিসি, এখানে লিখেই থাকবে যে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি। আচ্ছা, এখানে সম্ভবত আমাদের প্রাইভেসি পলিসি নেই, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপাতত নিয়ে আসি। হ্যাঁ, আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমরা এখানে সার্চ করি, মনে করুন যে অনলাইন শপিং, অনলাইন শপিং ওয়েবসাইট লিখে যদি আমরা, বা অনলাইন শপিং সাইট লিখে যদি সার্চ করি, আমরা যে কোনো একটা সাইট থেকে নিয়ে আসি আপাতত। আপাতত আপনাকে দেখানোর জন্য আমি যে কোনো একটা সাইট থেকে নিয়ে আসি, যে কোনো একটা ওয়েবসাইটে যাই আমি। যে কোনো একটা ওয়েবসাইটে আসার পর আপনি ওয়েবসাইটে একদম নিচে চলে যাবেন। ওয়েবসাইটের নিচে আসার পর এখানে আপনি প্রাইভেসি পলিসি দেখতে পারবেন। প্রাইভেসি পলিসি এখানে লেখা থাকবে যে প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, অ্যাবাউট আস হেল্প, ট্রাক অর্ডার, ডেলিভারি, রিটার্ন, ডেলিভারি, 100% স্টুডেন্ট ডিসকাউন্ট, অ্যাবাউট আস। আচ্ছা দেখুন, এই ওয়েবসাইটে তার প্রাইভেসি পলিসি নেই। আচ্ছা, এই যে দেখুন প্রাইভেসি অ্যান্ড কুকিং কুকিজ, এই দেখুন একদম নিচে ডান পাশে, ডান পাশে একদম নিচে প্রাইভেসি অ্যান্ড কুকিজ, জাস্ট আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করলে আমরা পেয়ে যাবো প্রাইভেসি পলিসি, এই হচ্ছে তার প্রাইভেসি পলিসি। উপরে লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে আমরা আমাদের পেজে চলে যাব, তারপর জাস্ট এখানে প্রাইভেসি পলিসির জায়গায় তার লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এভাবে আমরা কি করব, এই পেজটা আমরা সাজাবো, প্রাইভেসি পলিসি দেবো, তারপরে ইনফেজাম, এগুলো লাগবে না, প্রোডাক্ট এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। অ্যাডিশনাল ইনফরমেশন যদি বাইরে যদি কোনো অ্যাডিশনাল কোনো যদি ইনফরমেশন থেকে থাকে আপনি এখানে বাইরে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারবেন। ওকে, তারপর আমরা একটু নিচে যাই। ওকে, তারপর এটা যেভাবে আছে এভাবে থাকবে, ঠিক আছে। এখানে দেখুন আদার অ্যাকাউন্ট, এখন যদি বাইরে যদি বলে তার সাইটে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন তাহলে আপনি এখানে এই যে আদার অ্যাকাউন্টে আপনি এটা সেট করে দেবেন। মনে করুন বাইরে বলছে যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেট করে দেবেন। আপনি এখানে এন্টার অ্যাকাউন্ট নেম এখানে লিখে দিবেন ইনস্টাগ্রাম, সরি এখানে না, এখানে আপনি সেট করে দেবেন ইনস্টাগ্রাম। মনে করুন ইনস্টাগ্রামের বাইরে বলছে ইনস্টাগ্রামটা সেট করে দেবেন। আর এখানে কি করবেন, ইনস্টাগ্রামে যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা এখানে পেস্ট করবেন। কিভাবে পাবেন ইউজার নেমটা, আমরা যদি ইনস্টাগ্রামে যাই, এখান থেকে যদি আমরা ইনস্টাগ্রামে যাই, আমরা এখানে ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করি, তো আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে আসলাম। আসার পর আপনি কি করবেন, আপনার প্রোফাইলে চলে যাবেন। তো আমরা আমাদের প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে আসার পর এই যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি, অনেকে কি করে যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে নেয়, কিন্তু এই লিঙ্কটা আমরা কখনোই নেবো না। আমরা কি নেবো, এখানে কি বলছে একটু লক্ষ্য করে দেখুন, আমাদেরকে বলছে যে এন্টার অ্যাকাউন্ট ইউজার নেম, আমাদেরকে নিতে হবে কি ইউজার নেম, ইউজার নেমটা কোনটা, এই যে নামটা অনলাইন আর্নিং টিপস 1-2, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। জাস্ট এটাকে কপি করে সিলেক্ট করে কপি করবেন, এটাকে সিলেক্ট করে কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। তাহলে তো আমরা কি করলাম, আমাদের ইউজার নেমটা নিয়ে আসলাম। এখন বাইরে করলো যে আমার লিঙ্কডিনটা অ্যাড করে দিও, সেক্ষেত্রে আপনি প্লাসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে এখানে লিঙ্কডিনটা সিলেক্ট করে দেবেন। তো এখানে লিঙ্কডিন আছে কিনা, যে এখানে যে যতগুলো আপনি দেখতে পাচ্ছেন এর বাইরে আপনি সিলেক্ট করতে পারবেন না, এখানে লিঙ্কডিন নেই, বাট টুইটার আছে। হ্যাঁ, আমি টুইটারটা অ্যাড করে দিই। তো জাস্ট আপনি যান টুইটারে, এখানে টুইটার আর বায়রেগুলার লিঙ্ক আপনাকে দিয়ে দেবে। আমরা টুইটারে যাই, আমরা টুইটারে যাই, টুইটার থেকে আপনি টুইটারে চলে যান, কোথায়, প্রোফাইলে। এই দেখুন টুইটারের প্রোফাইল আছে, আপনি জাস্ট টুইটারের প্রোফাইলে ক্লিক করেন, ক্লিক করে এই হচ্ছে আমাদের ইউজার নেম, এই হচ্ছে আমাদের ইউজার নেম, অ্যাডটুক থেকে অ্যাডটুক আপনি সিলেক্ট করে কপি করেন। আমরা অ্যাডটুক থেকে অ্যাডটুক সিলেক্ট করে কপি করি, আচ্ছা আমরা উপর থেকে কপি করে নিয়ে আসি, কপি করলেন, কপি করে আপনি এখানে পেস্ট করে দেন। ঠিক একইভাবে বাকিগুলো যেগুলো বায়ার বলবে এই সবগুলো আপনি যে কোনো পাঁচটা অ্যাড করতে পারবেন, যে কোনো পাঁচটা অ্যাড করতে পারবেন। বাকি সবগুলো বায়ার যদি বলে, বায়ার যদি এখানে বলে হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারবেন, বায়ার যদি বলে ইউটিউব, ইউটিউব দিতে পারবেন, মানে বায়ার যেটাই বলে ওইটাই আপনি কি করতে পারবেন, এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। আমি আপাতত ইনস্টাগ্রাম এবং টুইটার করে আপনাকে দেখালাম। ওকে, তো আপাতত আমাদের এখানে কাজ শেষ। ওকে, আমরা এখানে প্রত্যেকটা জিনিস কি করবো, মানে এডিট পেজ ইনফোতে
প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখবো আসলে আমাদের এগুলো হয়েছে কিনা বা কোনো জায়গায় ভুল আছে কিনা। যেগুলো ভুল আছে এগুলো আপনি ভুল সংশোধন করে দেবেন, ঠিক আছে? আবার একবার রিভিশন দেবেন, রিভিশন তারপরে এখানে আপনার কাজ শেষ। এই যে আপনার পেজ এডিটিং করতে আমার শেষ। এখন আমরা আবার আমাদের পেজটা একটু ভিজিট করি। তো এখন আমাদের পেজটা কিরকম দেখা যায় আমরা একটু দেখি। লার্নিং এন্ড আর্নিং, ওকে, এই হচ্ছে আমাদের পেজ, তাই না? ওকে, আমরা আমরা একটু যাই, এখানে আমরা আবার যাই, এডিট পেজে যাই। এডিট পেজে যাওয়ার পর আমরা আবার আমাদের কি করতে পারবো, এই কোয়ালিটি গুলো দেখতে পারবো, আমাদের এখানে আমাদের কোয়ালিটি গুলো দেখতে পারবো। তাহলে দেখুন এখানে, আচ্ছা এখানে দেখুন আমাদের আমাদের কি হয় নাই, এই যে দেখুন এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড আছে, টুইটার অ্যাকাউন্ট অ্যাড আছে, বাট এই যে দেখুন এখানে প্রাইভেসি পলিসি অ্যাড আছে, প্লাস এখানে হাওয়ারলিটা আমাদের ঠিক নেই। এগুলো আবার ঠিক করে দেবেন। আমরা আবার যাচ্ছি, আবার কি আপনি কি করবেন, এগুলো আবার ঠিক করে দেবেন, ঠিক আছে? মানে আপনি প্রত্যেকবার চেক করবেন, প্রত্যেকবার আপনি এটাকে চেক করবেন। তো আমি আপাতত এটাকে অলওয়েজ ওপেন রেখে দিচ্ছি, আপনারা একবার শেষ হওয়ার পর আপনি আবার কি চেক করবেন। এগুলো কিন্তু সেটিং উল্ট পাল্ট হয়ে যায়, আপনি কি চেক করবেন, ঠিক আছে? ওকে, আমরা এখানে লোকেশন আবার দিয়ে দিই, অ্যাড্রেসটা দিয়ে দিই আবার। প্রথমত অবস্থায় এগুলো সমস্যা করে, ঠিক আছে? আপনি কয়েকবার চেক করবেন এটাকে, পোস্টার কোড দিয়ে দিই এখানে, দিয়ে দিলাম। তারপর একটু ওয়েবসাইটটা আবার দিয়ে দিই, www.bestonlineshopping.shop, ইমেল লেটেস্টটা আবার দিয়ে দিই। দেখছেন আপনাদের সামনে ঠিক করলাম, চলে গেল। আপনারা বারবার চেক করে বাইরের কাজটা দিবেন। করে দিলাম, আমরা আবার একটু রিলোড দিয়ে দিই, এখনো ঠিক আছে কিনা, নাকি উলট পালট হয়ে গেছে। লার্নিং এন্ড আর্নিং, ওকে, আমরা আবার যে এডিট পেজে, এডিট পেজ ইনফো, ওকে, এবার আমরা দেখি ঠিক আছে কিনা। দেখুন আবারও কিন্তু এখান থেকে চলে গেছে, আবারও কিন্তু এখান থেকে চলে গেছে। তো এভাবে অনেক সময় হতে পারে, আপনারা যেতে পারে। এই যাওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে হোয়াটসঅ্যাপ সেট করে নেই, আমরা এখান থেকে কি করি নি, হোয়াটসঅ্যাপ সেট করে নি। আমরা এখন কি করি, এই যে পেজের ভিতর থেকে আমরা এই কাজটা করি। আমরা একটু যাই পেজের ভিতর, আমরা এখন করব পেজের ভিতর। এখান থেকে করার সাথে বারবার এগুলো কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে। আমরা এখন পেজের ভিতর থেকে করি। তো পেজের ভিতর থেকে কিভাবে করবেন, আপনি আমাদের পেজে চলে আসলাম, একটু নিচে যান। একটু নিচে যাওয়ার পরে এই দেখুন এটা আমাদের কমপ্লিট দেখাচ্ছে, এটা আমাদের কমপ্লিট দেখাচ্ছে, এখানে ওয়ান স্টেপ লেফট দেখাচ্ছে। আমরা এই ওয়ান স্টেপ লেফটে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে বলতেছি কি, আমাদের হোয়াটসঅ্যাপ কানেকশন করার জন্য আপনারা এখানে কানেকশন কানেক্ট হোয়াটসঅ্যাপ ক্লিক করে হোয়াটসঅ্যাপটা কানেক্ট কানেকশন করে নেবেন। ওকে, তো আমরা একটু নিচে যাই। এখানে আমাদেরকে দেখাচ্ছে যে টু সেট আপ লেফট, আমরা এখানে ক্লিক করি, আমাদের কি কি সেট আপ লেফট আছে। এখানে দেখুন আমাদেরকে বলতেছে যে ইন্ট্রোডাকশন ইউর পেজ, আমাদের পেজে কি নেই, দর্শন ইনভাইটেশন, আমাদের প্রথমে দর্শনকে ইনভাইটেশন করতে হবে, ইনভাইট করতে হবে দর্শনকে, আমাদের পেজে ইনভাইট করতে হবে, তখনই এই ইন্ট্রোডাকশন আমাদের চলে যাবে, এই টু স্টেপ লেফটটা চলে যাবে। তারপর আমাদের বলতেছে যে আমাদের পেজ থেকে একটা পোস্ট করতে হবে, ওয়েলকাম পিপল টু ইউর পেজ, আমরা এখানে একটা পোস্ট করে দিই, আমরা এখানে হাই লিখে দিই, একটা হাই লিখে দিই, একটা পোস্ট করে দিলাম আমরা এখানে, আমরা এখানে আপাতত একটা পোস্ট করে দিলাম। তাহলে দেখুন এখানে ওয়েলকাম ওয়েলকাম পিপল টু ইউর পেজ, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? ওকে, তো আমরা আবার একটু সেটিংসে যাই। প্রত্যেকটা জিনিস আপনি করার ক্ষেত্রে এগুলো চেক করবেন যে আসলে এগুলো ঠিক আছে কিনা, নাকি উলট পালট হয়ে যাচ্ছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবার দিই আমরা এখানে, বাংলাদেশ 01-8260-4873, আমাদের ইমেল দিই, আমরা জিমেল দিয়ে দিলাম আবার, এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিই, আমরা একটু একটু দিয়ে দেখি আমাদেরটা ঠিক আছে কিনা, নাকি প্রবলেম হয় একটু দেখি। ওকে, না হলে আমাদের মাস্ট বি হোয়াটসঅ্যাপ দিতে হবে, হোয়াটসঅ্যাপ দিলে আমাদের এরকম আর সমস্যা করবে না। ওকে, আমরা একটু যাই এডিট পেজে, দেখুন তারপরে চলে যাচ্ছে, তার মানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ সেটিং করে তারপর এখানে আসতে হবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতেছেন যে কিভাবে এই সেটিংগুলো আপনাদের করতে হয়, এই সেটিংগুলো কিভাবে আপনাদের করতে হয় সেই জিনিসটা আপনারা করতে পারবেন। ওকে,
আমরা একটু পেজে যাই। এখন আমাদেরকে জিনিসটা করতে হবে, আমাদের যে পেজের যে টেমপ্লেটস গুলো আছে, আমাদের পেজের যে টেমপ্লেটসটা আছে, এই টেমপ্লেটসটা আমরা চেঞ্জ করবো। আমরা যদি একটু পেজে যাই, পেজে যাওয়ার পর আমরা সরাসরি সরাসরি কোথায় চলে যাবো? সরাসরি চলে যাবো আমাদের ইয়েতে, ওই যে সেটিংসে। এই দেখুন সেটিংস, এই দেখুন এখানে দেওয়া আছে যে সেটিংস। আমরা সরাসরি চলে যাবো আমাদের এডিট পেজে, পরে এডিট পেজ ইনফোর পরেই আপনি পাবেন সেটিংস। তো আমরা সেটিংসে চলে গেলাম। তো সেটিংসে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট অ্যান্ড ট্যাব। জাস্ট আমরা কি করবো, এখানে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব শুনে আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে কারেন্ট টেমপ্লেট। আমরা জাস্ট এখানে কারেন্ট টেমপ্লেটসের জায়গায় এখানে এডিট অপশন আছে, জাস্ট এডিটে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আপনার এই আইডিটা বা এই পেজটা কি রিলেটেড, সার্ভিস রিলেটেড নাকি বিজনেস রিলেটেড, নাকি বেনুস নাকি নন প্রফিট, নাকি পলিটিশিয়ান নাকি পাবলিক ফিগার, হ্যাঁ, তারপর এখানে রেস্টুরেন্ট নাকি শপিং নাকি ভিডিও পেজ, মানে কি রিলেটেড, মানে আপনি যদি ভিডিও পেজ তৈরি করতে চান তাহলে ভিডিও পেজ, আপনি যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটি পেজ তৈরি করতে চান স্ট্যান্ডার্ড, মানে এখানে যদি ইউটিউবের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করতে চান, মানে কোনো ইউটিউবের মতো একটা চ্যানেল তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে ভিডিও পেজ সিলেক্ট করবেন। এখন যদি আপনি ব্লগ টলগ যদি তৈরি করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে এই যে স্ট্যান্ডার্ড তৈরি করবেন। এখন আপনি যদি কোনো সার্ভিস যদি প্রোভাইড করতে চান সেক্ষেত্রে এখানে সার্ভিস সিলেক্ট করবেন। তো আমরা আপাতত সার্ভিসটা রাখি, যেহেতু আমরা সার্ভিস প্রোভাইড করবো, এখানে আমরা সার্ভিসটা রেকমেন্ডেড করলাম, ঠিক আছে। তো এই আপাতত মূলত আমাদের পেজের কাজ শেষ। এখন কাজ হচ্ছে আপনি যদি কোনো একটা পেজে যান, আচ্ছা নিচে গিয়ে দেখি কোনো সেটিংস আছে কিনা। ওকে, এখানে একটু আপনি নিচে আসবেন, এই টেম্পলেটটা রেডি করার পর আপনি একটু নিচে আসবেন। আসার পর এখানে যে গ্রুপটা সিলেক্ট করে দেবেন, অন করে দেবেন এবং লাইভটা অন করে দেবেন। এতে কি হবে, আপনি যখন আপনার লাইভে যাবেন, আপনি যখন আপনার পেজ থেকে যখন লাইভে যাবেন তখন লাইভটা কিন্তু শো হবে এখান থেকে, ঠিক আছে। এই দুইটা অপশনটা আপনি কি করে দেবেন, এখান থেকে আপনি অন করে দেবেন। ওকে, এখন সাধারণত মনে করেন যে আপনি কোনো একটা পেজে যান, পেজে যাওয়ার পর মনে করেন রাত্রির 2টার সময় যদি আপনি একটা পেজে মেসেজ দেন, হ্যালো হ্যালো যদি লিখে দেন, তাহলে দেখেন অন্য থার্ড পার্টি একজন আপনাকে কি দিচ্ছে, হাই লিখে দিচ্ছে, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ অমুক, হ্যাঁ, মানে আমরা যে ধরনের প্রশ্ন করি না কেন ওই ধরনের উত্তরটা আসলে পেয়ে যাই আমরা। তো আসলে এরকম উত্তর মানুষ দেয় নাকি রোবট দেয়? আসলে আপনি যখনই আনসার দেন, যখনই কোনো প্রশ্ন করেন তখনই তৎক্ষণিক আপনি প্রশ্নটা পেয়ে যান। তো এরকম যদি আপনি মানুষ কি করে, আপনি যখন কোনো কিছু টাইপ করবেন মানুষ কিন্তু অত সহজে আপনাকে ইয়ে দেবে না, আনসার দেবে না। তো সহজে আনসার কে দেয়, রোবট দেয়। যদি রোবটের ভিতরে যদি আমরা এগুলো যদি সেটিং করে দিয়ে থাকি, আমাদের প্রত্যেকটা জিনিসে ফেসবুক পেজে কিন্তু একটা রোবট আছে, অটোমেটিক রোবট আছে, যে রোবট আমাদেরকে কোনো মেসেজ দিলে ওই মেসেজটা তারা রেসপন্স করে বা অটোমেটিকলি তারা রেসপন্স করে দেয়। তো এই জিনিসটা অটোমেটিক যে রোবটটা আছে, এই রোবটটা বা এই বট আমরা কিভাবে সেট করব, যে বট বা রোবট কোনো মানুষ যদি আমাদের পেজে আসে যেন সাথে সাথে তার সাথে কথা বলে। তো এই জিনিসটা আমাদেরকে সে মানে আমাদেরকে সেট করতে হলে যখন আমরা পেজ সেটিংসে আসবো, এখান থেকে পেজ সেটিংসে আসবো, পেজ সেটিংসে আসার পর আমরা চলে যাবো কোথায়, অ্যাডভান্স মেসেজিং। এই দেখুন অ্যাডভান্স মেসেজিং এর অপশন আছে, আমরা সরাসরি চলে যাবো কোথায়, অ্যাডভান্স মেসেজিং। ওকে, তো আমরা অ্যাডভান্স মেসেজিং, দাঁড়ান এখানে আছে কিনা আমাদের একটু দেখে নিই, না এটা এখানে না, আমরা চলে যাবো কোথায়, মেসেজিং এ। এই দেখুন জেনারেল, জেনারেলের পরে আমরা পাচ্ছি মেসেজিং, আমরা মেসেজিং এ চলে যাবো। ওকে, তো মেসেজিং এ আসার পর এখানে আমাদের অটো রুপের একটা প্রোগ্রাম রয়েছে, আমরা যদি একটু নিচে যাই, এখানে যদি আমরা একটু নিচে যাই, এখানে না, অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট সেট আপ, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডিউরেশন এ মেসেঞ্জার কনভারসেশন। এই দেখুন আমরা পাচ্ছি জেনারেলের পরে মেসেজিং, মেসেজিং এর পরে আমরা পাচ্ছি এখানে ডিউরেশন এ মেসেঞ্জার কনভারসেশন। কারণ এগুলো এরকম ছিল না, যত সময় যাচ্ছে ফেসবুক কিন্তু আপডেট করতেছে, আগে এরকম ছিল না। এর আগে যখন ক্লাস করেছিলাম তখন সাথে সাথে পেয়ে গেছি, বাট এখন আরেকটু আপডেট করে দিয়েছে। তো তার জন্য এখানে দেখুন দেওয়া আছে যে সেট আপ অটোমেটিক রেসপন্স। আমরা জাস্ট এখানে কি করবো, এই যে সেট আপ যে বাটনটা আছে আমরা এই বাটনে ক্লিক করবো, সেট আপ বাটনে। তো সেট আপ বাটন ক্লিক করার পর আমাদের অটোমেটিক যে রোবট আছে সফটওয়্যারটা, সফটওয়্যার ভিতরে আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তাহলে দেখুন অটোমেটিক কি হলো, অটোমেটিক রেসপন্সের যে সফটওয়্যারটা এই জায়গায় আমাদের চলে আসলো। তারপর দেখুন এখানে আছে গ্রেট পিপুল, হ্যাঁ, গ্রেট পিপুল, তারপর ইনস্ট্যান্ট রিপ্লাই। আমরা কি করবো, জাস্ট এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা আমরা অন করে দেবো। তো আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটা আমাদের অন হয়ে গেলো। তারপর অলওয়েজ মেসেজ, হ্যাঁ, অলওয়েজ মেসেজটা আমরা কি করবো, এখান থেকে অলওয়েজ মেসেজটা অন হতে একদিন সময় নেয়। অলওয়েজ মেসেজটা আপনি যখন রোবটটা সেট করে দেবেন, রোবটটা সেট করার পর 24 ঘন্টার ভিতরে এই এই এওয়ে মেসেজটা আপনার কি হবে, সাথে সাথে অন হয়ে যাবে। এওয়ে মেসেজটা আপনার 24 ঘন্টা পর অন হবে। মনে করুন আমি আজকে সেট করলাম, আজকে এই রোবটটা সেট করলাম, 24 ঘন্টা পরে এই এওয়ে মেসেজিংটা আমাদের অন হবে, ঠিক আছে। এরপর তখন এখানে আছে শেয়ার অ্যান্ড গ্যাট ইনফরমেশন, হ্যাঁ, এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই।
এখানে আমাদের কাছে পাচ্ছি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন, এটা আমাদের ওয়ান থাকবে। কন্ট্যাক্ট ইনফরমেশন এটা আমাদের যেভাবে চলবে থাকবে। লোকেশন, লোকেশনটা আমরা অন করে দিতে পারি আবার অফ করে দিতে পারি, এগুলো তেমন জরুরি না আমাদের। ওকে, তারপর এখানে আছে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। আমরা এখানে পজিটিভ ফিডব্যাক অন করে দিতে পারি এবং নেগেটিভ ফিডব্যাকটা অন করে দিতে পারি। হ্যাঁ, তারপর এখানে আছে যে পেজ রিকমেন্ডেড, পেজ নট রিকমেন্ডেড, আমরা এখানে পেজ রিকমেন্ডেডটা অন করে দিই। ঠিক আছে, ওকে। তো এগুলো আমি যেগুলো করলাম এগুলো আপনার স্টেপ বাই স্টেপ করে নেবেন। আপনার যদি কোনো লোকেশন, যদি আপনার রোবট যদি লোকেশন দিতে চায়, আপনি এখানে লোকেশনটা অন করে দেবেন। আপনার এটা আপনার আপনার রোবট যদি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যদি দিতে চায়, মনে করুন আপনার ফোন নাম্বার, আপনার জিমেল এগুলো যদি দিতে চায়, আপনি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে অন করে দেবেন। ঠিক আছে, এখানে অন করে দেবেন। আচ্ছা, আমরা লোকেশনটা অফ করে অন করে দেবেন। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখনো হয় নাই, আমরা লোকেশনটা অন করে দিই। ওকে, এখানে হচ্ছে না। এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা কখন হবে? যখন যখন এওয়ে মেসেজিংটা অন হয়ে যাবে তখন হবে। ওকে, এখন আমরা কি করি, আমাদের এখানে এই যে রোবট, রোবট আমাদেরকে কি আনসার দেবে বা কি কথা বলবে, আমাদের সাথে কি কথা বলবে? এই যে মেসেজিং, এখানে কোনো একটা পেজ যখন একটা মানুষ ওপেন করবে, ওপেন করার সাথে সাথে যেন আমাদের রোবটটা আমাদের একটা মেসেজ করে দেয়, এই মেসেজটা আমাদের রোবট কি দিবে। তো তার জন্য আমরা কি করবো, এখানে একটা রোবটিং সেট করে দেবো, একটা রোবটিং সেট করে দেবো। তো তার জন্য দেখুন এখানে আছে ইনস্ট্যান্ট রিপ্লাই। হ্যাঁ, আপনি যদি সাথে সাথে কোনো রিপ্লাই যদি আপনার রোবট দিতে চাই, আপনি এখানে সিলেক্ট করবেন ইনস্ট্যান্ট রিপ্লাই। তারপর যদি একটু নিচে আসি, আসা আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এডিট মেসেজ, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই মানে কোনো কেউ একজন আপনার পেজে আসার সাথে সাথে আপনার রোবট একটা মেসেজ দিয়ে দিবে। তো আমরা জাস্ট ইনস্ট্যান্ট রিপ্লাইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট মেসেজে চলে গেলাম। তো এডিট মেসেজ আসার পরে এখানে দেখুন দেওয়া আছে যে হাই, থ্যাংকস ফর কানেক্টিং আস, ইউ হ্যাভ বি রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিপ্রিয়েট ইউর গেটিং ইন টাচ। এখানে আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন। হ্যাঁ, মনে করুন আমি এখানে লিখে দিতে চাই, আমি এখানে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে নিয়ে আসি। মনে করুন আমি এখানে লিখে দিতে চাই আমার পেজে, আমার পেজে আসার জন্য আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, আপনি এই পেজে, আচ্ছা এই পেজে আসার জন্য ধন্যবাদ, আপনি এই পেজের, এই পেজের সকল সকল আপডেট আপডেট খবরাখবর 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 পেতে পেতে আমাদের 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 পেজে পেজে লাইক দিয়ে রাখুন। জাস্ট একটুকু আপনাকে লিখে দেখালাম, জাস্ট নর্মালি, ধন্যবাদ। আপাতত এগুলো কখনোই লিখবেন না। হ্যাঁ, আপনারা তো সঠিক যেগুলো আপনাদের পেজে কি কি সার্ভিস হয় বা কি বিষয় আসে, এই জিনিসগুলো অটো রেসপন্স যদি বায়ার যদি সেট করতে চায়, বায়ার এগুলো আপনাকে দিয়ে দিবে। তো আমি আপাতত এগুলো দিই, কপি করলাম, আমি আবার চলে যাই আমাদের ইয়েতে মজিলা ফায়ারফক্সে। জাস্ট আমি এখান থেকে এগুলোকে কেটে দিয়ে আমি আমারটা এখানে সেট করে দিলাম। তাহলে দেখুন এখানে আমাদেরটা হয়ে গেলো, থ্যাংক ফর ইউ, থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই পেজ, লাইক আস টু গেট অল দ্য আপডেট নিউজ অন দিস পেজ, থ্যাংকস। ঠিক আছে, তাহলে আপনি কি করেন, এখান থেকে এই সেভ বাটনটা ক্লিক করে দেন। ঠিক আছে, সেভ বাটনটা ক্লিক করে দেন। এখন যদি কেউ যদি আপনার যদি পেজে যায়, আপনার যদি পেজে যায়, প্রথমেই আপনাকে আপনার রোবটটা এই মেসেজ দিয়ে দিবে, এই মেসেজটা দিয়ে। আর আর এই মেসেজটা আপনার অন হতে সময় লাগবে, এই মেসেজটা অন হতে একটু সময় নেয়। ঠিক আছে, এই এটা এটা অন হতে সময় নেয়। ঠিক আছে, ওকে। তো এই মেসেজের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার ক্লায়েন্টের যে কোনো প্রশ্ন আপনি এখানে সেট করে দিতে পারবেন, যে কোনো প্রশ্ন, আপনার বায়ার যেই প্রশ্ন করুক না কেন, এখান থেকে আপনি কি করতে পারবেন, যে কোনো প্রশ্ন সেট করে দিতে পারবেন। আপনার ক্লায়েন্ট যে কোনো ধরনের প্রশ্ন করুক না কেন, আপনি এখানে সেট করে দিতে পারবেন। আচ্ছা, আমরা একটু ইনস্ট্যান্ট রিপ্লাই গিয়ে দেখি আমাদের ঠিক আছে কিনা, এডিট মেসেজ, হ্যাঁ আমাদের এখানে ঠিক আছে, টাইমিং ব্যাক। ওকে, তো আরেকটা জিনিস বলে রাখি, যখন আমাদের এই এই অপশনটা, এই ওয়েব মেসেজিং এর অপশনটা অন হয়ে যাবে, অন হওয়ার সাথে আমাদের এখানে তারা আরেকটা অপশন দেবে। তো আপাতত এই অপশনটা আমাদেরকে দিচ্ছে না, আপাতত আমাদেরকে এই অপশনটা দিচ্ছে না, আরেকটা অপশন দিবে যে ফ্রিকুয়েন্টলি একটা অপশন দেবে, যেখানে আমি তাকে প্রশ্ন
প্রশ্ন করতে পারবো, এবং সে এই প্রশ্ন, এই প্রশ্ন তাকে যদি কেউ করে এই প্রশ্নের আনসার সে কি দিবে, মনে করুন আমাদের রোবটের, রোবটকে কেউ মানে মেসেজ করলো হাই, এই হায়ের পরিবর্তে রোবট কি লিখবে, হ্যালো। কেউ যদি প্রশ্ন করে যে আপনি ভালো আছেন, আমাদের রোবট যেন বলতে পারে যে ইয়েস আমি ভালো আছি। আমাদের রোবট যদি, আমাদের রোবটকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায়, আমাদের রোবট যেন বলে যে আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আমাদের রোবটকে যদি কেউ বলে যে দয়া করে আপনার নাম্বার কি দেওয়া যাবে, রোবট যেন সাথে সাথে নাম্বারটা দিয়ে দেয়, এরকম একটা রোবটিং আমরা তৈরি করব। তো আপাতত এখানে আমাদেরকে এই সিস্টেমটা, সিস্টেমটা দিচ্ছে না, কেন দিচ্ছে না, কারণ আমাদের এখানে এই যে এবং মেসেজের যে অপশনটা আছে এই অপশনটা এখনো অন নাই, এটা অন হতে সময় লাগবে, মিনিমাম 24 ঘন্টা সময় নেয়, একটা পেজ তৈরি করার পর 24 ঘন্টা সময় নেয়, 24 ঘন্টা সময় নেওয়ার পর আমাদের এই জিনিসটা ওপেন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি কেউ যদি আমাদের পেজে যদি যায়, পেজে ঢুকার সাথে কিন্তু আমাদের রোবট এই মেসেজটা দিয়ে দেবে, ঠিক আছে। তো মনে করুন আমি এখান থেকে আমাদের পেজটা আমি একটু কপি করি, আমাদের পেজ থেকে আমাদের অন্য একটা আইডি থেকে আমরা জয়েন হই, এটা আমি কপি করে নিয়ে যাই, লার্নিং এন্ড আর্নিং, এটা আমি কপি করে নিয়ে যাই। তো এই রোবটটাও কিন্তু সেট আপ হতে একটু সময় নেয়, তারপরে আমি একটু দেখি যে আমাদেরটা হয়েছে কিনা। এখন আমি যে রোবটটা সেট করলাম এটাও কিন্তু অন হতে একটু সময় নেয়, তারপরে একটু দেখি হয় কিনা, দেখেন এখনো কিন্তু আমাদেরকে মেসেজ দেয় নাই, ঠিক আছে। তার মানে আমাদের এই রোবটটাও কিন্তু সময় নেবে, 24 ঘন্টা সময় নেবে সেট আপ হতে, ম্যাক্সিমাম 24 ঘন্টা সময় নেয় এই রোবট গুলা সেট আপ হতে, 24 ঘন্টা সময় নেয়। 24 ঘন্টার পরে আপনাকে কি কি করবে, অটো শেয়ার রিপ্লাই দিতে পারবে। ইভেন আপনার এখানে কি আসবে, দাঁড়ান এখানে আমি যদি একটু রিলোড করি, চব্বিশ ঘন্টা পরে যখন এটা অন হবে, এটা অন হওয়ার সাথে সাথে কি হবে, তারা অলওয়েজ মেসেজটা শুরু করবে, ঠিক আছে। আমি একটু দেখি আমাদের সিস্টেমটা দিয়েছি কিনা, এখনো দেয় নাই, ঠিক আছে, এখনো দেয় নাই। তো এখানে আরেকটা প্রোগ্রাম থাকবে যে অ্যাড ফ্রিকোয়েন্টলি, আপনি ফ্রিকোয়েন্টলি যে কোনো কোয়েশ্চন এখানে এখানে সাবমিট করতে পারবেন। তো আপাতত আমি এখানে যেগুলো সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলো সেটিংস মনে রাখবেন, এখানে যেগুলো সেটিংস আমি আমি ওপেন করে দেখিয়েছি আপনাদের, এই সব সেটিংগুলো আপনি আপনি ওপেন করে রাখবেন, ঠিক আছে। সেন্ড কনফার্ম, জব অ্যাপ্লিকেশন রিসিভ, এগুলো আপনি সব অন করে রাখবেন, ঠিক আছে। পিএইচডি কমান্ডের, অ্যাপার্টমেন্ট রিমাইন্ডার, তারপর নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, এগুলো অন রাখবেন। জব অ্যাপ্লিকেশন রিসিভ অন করে রাখবেন, তারপর এখান থেকে আপনি যে লোকেশনটা অন করে রাখবেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশন এটা অন করে রাখবেন, এটা কিন্তু আমরা অন করেছি, বাট এখন আমাদেরটা অন হয় নাই, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখনো অন হয় নাই, একটু সময় নেবে এটা অন হতে। এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশন যেটা কথা আমি বলছিলাম, এটা কিন্তু এখনো কিন্তু অন হয় নাই, 24 ঘন্টা সময় লাগবে। এটা যখন অন হবে তখন আমরা কি করতে পারবো, ইনস্ট্যান্টলি বারকে আমাদের এখানে তাদেরকে মেসেজ করে রিপ্লাই দিতে পারবো, যে এখানে আমি সেট করে রাখতে পারবো যে এর পরবর্তীতে যদি মেসেজ দিই সে কি বলতে পারে, ওর পরিবর্তে সে কি বলতে পারে, আমরা এখানে সেট করে দিতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে একটা পেজ স্ট্যান্ডার্ড, একটা পেজ আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে একটি রোবট সেট করে রাখবেন। তো যদি এটা ফ্রিকোয়েন্টলি আস কোয়েশন যদি আমাদের কাছে যদি সেট হয়ে যেত, তাহলে আমি এখানে দেখাতে পারতাম যে কিভাবে মানুষ আনসার করতে পারে, কিভাবে আমাদের রোবট মেসেজ করতে পারে। ওকে, আমি আবার একটু রিলোড করে দেখি তো আমাদের টন হয়েছে কিনা, অন না হওয়ারই কথা, কারণ এটা এটা বেশিরভাগ মানে সময় নেই। ফ্রিকোয়েন্টলি আস কোয়েশন, হ্যাঁ আমাদের টন হয়ে গেছে, এই দেখুন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশন। এতক্ষণ আমরা কি করলাম, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশনে ক্লিক করার সাথে কিন্তু আমাদেরকে আসে নাই, হ্যাঁ, কিন্তু এখন তখন আমাদের অন হয়েছে। এবং আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা যদি এডিট মেসেজ, মেসেজ যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে কোয়েশন অ্যান্ড রেসপন্স, হ্যাঁ আমরা প্রথম কোয়েশন করি এখানে, এই যে দেখুন অ্যাড এ কোয়েশন, আমরা অ্যাড এ কোয়েশন ক্লিক করি। মনে করুন এখানে প্রথমে একজন এসে বললো যে হাওয়ারে হাওয়ারে বলতে পারে, হাওয়ারে আমাদের রোবট মেসেজ যেন দেয় যে আই এম ফাইন অ্যান্ড ইউ। আমরা একটা সেট করলাম যে আমাদের রোবট এই মেসেজটা দিবে, ঠিক আছে, আমাদের রোবট এই মেসেজটা দিবে, সেভ করলাম। ওকে, আমরা আরেকটা লিখি, আমরা আরেকটা দিই, মনে করুন আরেকজন প্রশ্ন করলো যে হাউ ওল্ড আর ইউ, আরেকজন প্রশ্ন করলো যে হাউ ওল্ড আর ইউ, আমাদের রোবট মেসেজ দিয়ে, আমাদের এখানে রোবটজন মেসেজ দিয়ে আই এম 29 ইয়ার্স ওল্ড। আমরা এখন এটাকে সেভ করি, আমরা এখন আমাদের পেজে যাই, যেতে গিয়ে এখানে আমাদের রোবট আসছে কিনা,
এখানে আমাদের মেসেজিং বক্স অন হতে হবে, ঠিক আছে? এখন আমাদের মেসেজিং, আমরা এখানে মেসেঞ্জার পাচ্ছি, বাট এটা তো আমাদের আইডি। ওকে, হাউ আর ইউ, হাউ ওল্ড আর ইউ, আমরা এখানে দিলাম, দেখুন আমরা এখানে লিখলাম হাউ আর ইউ, দেখুন আমাদের, আমরা কিন্তু মেসেজ দেই নাই, আমাদের রিপোর্ট দিয়েছে কি আই এম ফাইন অ্যান্ড ইউ। আমি এখানে লিখে দিই হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, আমাদের রিপোর্ট কি মেসেজ দেয় আমরা একটু দেখি। এই দেখুন আই এম 29 ইয়ার্স ওল্ড, দেখতে পাচ্ছেন? আমরা এখানে লিখে দিই, মানে মনে করুন এখানে এখানে আরেকজন প্রশ্ন করলো, আমরা আবার যাই এডিট মেসেজ, এখানে আরেকজন প্রশ্ন করলো, এখানে আরেকজন প্রশ্ন করলো যে নাম প্রশ্ন করলো যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। এখন আমাদের বায়ার কি বলতে পারে, মাই নেম ইজ, মাই নেম ইজ কম্পিউটার, আমাদের রোবট বলবে যে মাই নেম ইজ কম্পিউটার। আমরা এখন এখন একটু জিজ্ঞেস করি, বায়ারকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, দেখি তো আমাদের রোবট কি প্রশ্ন করে, হোয়াট, আমরা আবার লিখি হোয়াট ইজ ইউর নেম, আমি আবার দিই হোয়াট ইজ ইউর নেম, এখন সে দিল কি মাই নেম ইজ কম্পিউটার, ঠিক আছে? তো এভাবে আপনি যতটা এখানে সেট করবেন, যতগুলো সেট করবেন ততগুলো আনসার সে কি করবে, দিয়ে দিবে, ঠিক আছে? এখানে আমি যদি তাকে প্রশ্ন করি যে মনে করুন আমি এখানে প্রশ্ন করি, দাঁড়ান, আপনার এখানে আপনার 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 ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার আমাকে দিন, আমি এটা কপি করে রাখি, এটা এখানে বসাই, এখানে আমাদের রোবটকে প্রশ্ন করে দেই যে আপনার ফোন নাম্বার দিন। এটা যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ, এটা যদি প্রশ্ন করে তাহলে সে কি দেবে, আমি এখানে নাম্বার দিয়ে দিই 01746774761 দিয়ে আমি সেভ করে দিই। এখন মনে করুন কেউ প্রশ্ন করলো, এখন ফেসবুকে কেউ প্রশ্ন করলো যে এখানে ফেসবুকের যে মালিক আছে তার নাম্বারটা চাইলো, এখন যদি কেউ প্রশ্ন করে যে গিভ মি ইয়োর ফোন নাম্বার, দেখুন আমাদের রোবট কি মেসেজ দেয়, এই দেখুন রোবট মেসেজটা দিয়ে দিল, নাম্বারটা গিভ মি ইয়োর ফোন নাম্বার বলতে না বলতেই সে নাম্বার দিয়ে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়েবসাইটে, মানে কোন ওয়েবসাইটে বলতে পারেন যে ফেসবুকে আমরা কাউকে যদি প্রশ্ন করি এত ত্বরিত গতিতে আনসার দেয়, কিভাবে দেয় বা কিভাবে একটা সেটিং করতে হয়, আসলে আমরা এটা জেনে গেছি। আমরা আজকের ক্লাসে দেখলাম কিভাবে প্রফেশনাল মানের একটি পেজ তৈরি করতে হয় এবং কিভাবে প্রফেশনাল মানের পেজের জন্য একটি রোবট সেটিং করতে হয়। আশা করি আপনারা এই জিনিসটা করতে পারবেন। ওকে, আমি একটু দেখি আমাদের পেজে আর কোনো কিছু বাকি আছে কিনা। ওকে, মোটামুটি সবকিছু শেষ। ওকে, তো মনে করুন আরেকটা ইস্যু রয়েছে, মনে করুন একজন বায়ার আপনাকে একটা কাজ দিল, কাজ দেওয়ার পর আপনি আপনি বাইরে বলতেছেন যে আপনি আমাকে আপনার পেজের এডিটর করে দেন, আপনার পেজের আমাকে এডিটর বা মডারেটর করে দেন। এখন বায়ার বললো যে এডিটর মডারেটর কি আমি সেটা জানি না, আমাকে একটু দেখিয়ে দেন। তো আপনি যদি না জানেন যে কিভাবে এডিটর মডারেটর করতে হয় তাহলে তো আপনি বাইরে বলতে পারবেন না। তো এডিটর মডারেটর করতে হলে আপনাকে যেতে হবে কোথায়, যেই যে যে পেজ থেকে আপনি অন্য আরেকজন এডিটর বা মডারেটর করবেন ওই পেজ থেকে আপনি যেতে হবে সেটিংসে। তো আমরা এখান থেকে চলে যাই সেটিংসে, সেটিংসে, সেটিংস থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেজ ইনফো, আমরা সরাসরি চলে যাবো কোথায়, পেজ ইনফোতে, না পেজ ইনফো না, এখানে আছে পেজ, সরি পেজ রুলস, আমরা সরাসরি চলে যাব পেজ রুলস। তো পেজ রুলসে যাওয়ার পর এখানে দেখুন অ্যাসাইন এ নিউ পেজ রুল, এখানে আপনি যে যাকে আপনি আর কি করবেন অ্যাড করবেন, মনে করুন আমার আমার এই আইডির সাথে আমি ওকে অ্যাড করতে চাচ্ছি, মনে করুন আমার এই ফেসবুকের সাথে আমি তাকে অ্যাড করতে চাচ্ছি, তো আমি কি করব, যে আইডি থেকে আপনি অ্যাড করবেন তার ইউজার নেম আপনি এখানে দিয়ে দিবেন, মানে কোন ফেসবুকের যে প্রোফাইল আছে প্রোফাইল লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। আমি তাকে এই লিঙ্কটা দিয়ে বললাম যে আমার এই লিঙ্কের সাথে আমার এই আইডির সাথে আপনার ফেসবুকে অ্যাড করে দেন, তখন আপনি কি করবেন, এই বায়ার যদি এখানে যদি সার্চ দেয় তাহলে দেখুন আমাকে পেয়ে গেল, আমাকে পেয়ে গেল। এখন যদি এখানে এডিটর আছে বা আমি বায়ার যদি অ্যাডমিন দেয় তাহলে অ্যাডমিন হয়ে যাবে, বায়ার যদি মডারেটর দেয় মডারেটর হয়ে যাবে, বায়ার যদি অ্যাডভার্টাইজার দেয় অ্যাডভার্টাইজার হয়ে যাবে। তো বেশিরভাগ এডিটর দেয়, এডিটর দেওয়ার পর সে এখানে কি করবে অ্যাড করে দেবে।
তো দেখুন অ্যাড করার পর এই ফেসবুকের পাসওয়ার্ডটা চাচ্ছে, এই যে ফেসবুকের পাসওয়ার্ডটা চাচ্ছে, তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ডের সাথে কি হবে, সে এখানে সাবমিট করবে। সাবমিট করার পর আপনি আপনার আইডিতে যাবেন, নোটিফিকেশন গিয়ে আপনি এখানে অ্যাক্টিভ করে দেওয়ার সাথে সাথে কি হবে, আপনি এই পেজের সাথে আপনার পেজের লিঙ্ক আপ করে নেবেন। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে একটা পেজের সাথে একটা পেজ মডারেটর বা এডিটর করতে হয়। ওকে, এই হচ্ছে আমাদের ক্লাস, আজকে ক্লাসে আমরা শিখলাম যে কিভাবে প্রফেশনাল মানে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়, কিভাবে চ্যাটবট রোবট তৈরি করতে হয় এবং কিভাবে এডিটর বা মডারেটর বা এর কাছ থেকে নিতে হয়। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, ক্লাস ক্লাসটা অনেক লং হয়ে গেছে, আচ্ছা সবাই কি পারবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, সবাই কি পারবেন? ইনশাআল্লাহ পারবো ভাই। জান ক্লাসটা শুরু হয়ে গেল ভাই। জান ভাই বলতে কেন স্যার, এখানে ভাই বলা যাবে না? ওকে সরি স্যার। সবাই কি পারবেন? পারবো ইনশাআল্লাহ। জি স্যার পারবো স্যার, পারবো। কতটুকু পারবেন? আপনাদের সামনে আমি তো ভাবছিলাম যে চ্যাটবটটা অন হবে না, বাট আপনাদের ভাগ্য ভালো চ্যাটবটটা অন হয়ে গেছে। অন হওয়ার সাথে সাথে কিন্তু আমি চ্যাটবটটাও দেখিয়ে দিলাম। কোন ধরনের পেজের জন্য স্যার বাজেট কত? বুঝিনি স্যার, বাজেট মানে পেজ ক্রিয়েশন স্যার, বিজনেস পেজ থাকে, পার্সোনাল পেজ থাকে, স্যার বাজেট কি রকম? আমরা বাইরের কাছে সব স্যার, আপনি পেজ পেজ ক্রিয়েট করার জন্য আপনি $20 নিতে পারেন। $20 লো প্রাইস হচ্ছে $20, আর $50 $100 এভাবে কোন একটা বায়ার যদি আপনাকে যদি পেজ তৈরি করায়, সে শুধু আপনাকে দিয়ে পেজ তৈরি করাবে না, সে আপনাকে দিয়ে পেজের ফলোয়ার বাড়াবে। মানে টোটালি মানে একটা ইউটিউব চ্যানেলের জন্য আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম যেভাবে দেয়, ঠিক তেমনি পেজের জন্য আপনাকে এরকম দেবে। সময় টাইম স্যার, সময় তো সেটা বায়ার আপনাকে দিতে হতে পারে, 1 মাস দিতে পারে, 15 দিন দিতে পারে, 20 দিন দিতে পারে, সেটা বায়ার জানে। আর হ্যাঁ বলেন, কি ফেসবুক নামে খোলা যায়? বুঝিনি, পেজ কি ফেসবুক নামে খোলা যায়? অবশ্যই পারবেন, একই নামে। হ্যাঁ, একই নামে তৈরি করতে পারবেন। আর স্যার পেজের মানে কি কি ক্যাটাগরি আছে, মানে বিভিন্ন ওই যে মানে ইগুলা বিষয়গুলা? এডুকেশন রিলেটেড আছে, সায়েন্স রিলেটেড আছে, ফিনান্সিয়াল রিলেটেড আছে, শপিং রিলেটেড আছে। হ্যাঁ, আপনি যে রিলেটেড চাইবেন ওই রিলেটেড আছে, অনলাইন শপিং রিলেটেড আছে স্যার। আর ফেসবুকের যে ইউজার নেমটা আছে স্যার, হ্যাঁ ফেসবুকের যে ইউজার নেম এবং আমরা যে টাইটেলটা দিয়েছি স্যার, ফেসবুকের যে নামটা দিয়েছি এবং ইউজার নেমটা, এই দুটো হ্যাশট্যাগ আছে স্যার। নর্মালি স্যার মানে ওটাকে যে মানে র্যাঙ্ক করবে স্যার, হ্যাশট্যাগের মাধ্যমে মানুষ যখন সার্চ দিবে স্যার, হ্যাশট্যাগ গুলো ওটাকে র্যাঙ্ক উপরে মানে হ্যাশট্যাগের মাধ্যমে বের করে নিয়ে আসবে, নাকি ইউজার নেম দিয়ে সার্চ দিতে হবে? ইউজার নেমের মাধ্যমে বের করে নিয়ে আসবে। জি স্যার। স্যার আমরা পেজে কি রোবট সেট করে রাখতে পারবো? হ্যাঁ অবশ্যই রাখতে পারবেন, যে কোনো পেজের জন্য রোবট সেট করে নিতে পারবেন স্যার। বুঝি নাই স্যার কথাটা। হ্যাঁ বলেন আপনি কি সমস্যা? আপনি তো পেজে তো সাবস্ট্যাক ব্যবহার করতে পারবেন না, সাবস্ট্যাক ব্যবহার করা হয় যে গ্রুপ গুলাতে। আচ্ছা স্যার, আচ্ছা জিনিস হচ্ছে স্যার, আচ্ছা ফেসবুক পেজটা মানে কিরকম আপনার গ্রুপের পাশাপাশি ফেসবুক পেজের প্রয়োজন আছে, কারণ ফেসবুক গ্রুপে অনেক মানুষ জয়েন হয় না কিন্তু পেজে জয়েন হয়, আর অনেক মানুষ আছে পেজে জয়েন হয় না কিন্তু গ্রুপে জয়েন হয়। কি করতে পারবেন মানে এটা তো বিজনেস পেজ, বিজনেস হলে তো স্যার আমার ধরেন আমার মালের লিস্ট মানে দোকানের সিস্টেম হবে কিনা? আমার একটা ব্যবসা আছে স্যার, ধরেন আমার আমি তো ক্যাটাগরি দেখালাম, আপনি এখানে শপিং চ্যানেল শপিং দিতে পারবেন, আপনি এখানে ভিডিও ভিডিও চ্যানেল তৈরি করতে চাইলে ভিডিও ভিডিও প্লেয়ার তৈরি করে দিতে পারবেন। পরবর্তীতে যাই কি স্যার, তাহলে আমি যদি শপ দেই বিজনেস দেই তাহলে যে এখানে যে প্রোডাক্টের লিস্ট পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের সকল কাজ করতে পারবো স্যার, সকল কাজ করতে পারবেন। স্যার হ্যাঁ বলেন,
আমি যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুক পেজে লোড দিই তাহলে কি কপিরাইট হবে? ফেসবুক কিন্তু এখন কপিরাইট ইস্যু করতেছে। যদি এই ভিডিওটা যদি পেজে যদি আপলোড না হয় তাহলে আপনি চাইতে পারবেন। ফেসবুক কিন্তু এখন ইউটিউবের মতো হয়ে যাচ্ছে, কপিরাইট করতেছে। যদি নিজের চ্যানেল হয় স্যার, সেই চ্যানেল থেকে যদি এনে দেই স্যার, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে দুপুর দুইটা পাবলিশ করবেন। আর কারো কোন প্রশ্ন আছে? কোয়েশ্চন আছে? আর কোনো কোশ্চেন আছে? অন্য কোন প্রসঙ্গ নিয়ে আসেন এখানে, অন্য প্রসঙ্গের জন্য ক্লাসের রেকর্ড স্কিপ হওয়ার পর অন্য প্রসঙ্গ হবে। আর কারো কোনো ক্লাস কোশ্চেন আছে? না থাকলে বাদ দেন, আমি রেকর্ড অফ করে দেই। আপাতত আপনারা এই যে কত ডলারে কাজ করবেন বা কি করবেন এটা স্টক থাক, ঠিক আছে? জাস্ট আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা সেটাই বলেন। এটা আমরা যখন পাবলিশ করব তখন কিন্তু আমরা বলবো যে কত ডলারে জন্য কত কাজ নেবেন আপনি, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ, কারণ আজকে আমরা যে বিষয়টা শিখছি ওই বিষয়টা আমরা পেরেছি কিনা বা ওই বিষয়ে কোনো সমস্যা আছে কিনা, পরের সামনের দিকে কি হবে, সামনের দিকে মানে কি কাজ দিবে, সামনের দিকে কি পোস্ট করব। আমরা যখন পোস্টিং এর ক্লাসে যাব, যখন ফেসবুক পেজে একটা পোস্ট করে বুস্ট করব, তখনই আমি বলে দেব যে কত মানে পোস্ট বুস্ট এগুলো যদি করায় সে কত ডলারে করাতে পারে বা আপনি আপনারা কত নেবেন, ঠিক আছে? স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন স্যার, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বলছিলেন সেটা কি হাইড রাখা যাবে না ওভাবে শো করবে? আপনি প্রত্যেকটা জিনিস হাইড রাখতে পারবেন। এখানে দেয়া আছে দেখুন, ডু নট শো মাই ফোন নাম্বার, ডু নট শো মাই হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে লেখা আছে। এখানে ক্লিক যদি করেন আপনি সবগুলো হাইড রাখতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে ওকে, ঠিক আছে, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আর আপনাদের মনে হয়তো অনেকের অনেক প্রশ্ন রাখতে পারে যে যদি বায়ার ফেসবুক পেজ তৈরি করার জন্য যদি বলে বা যদি পোস্টিং এর জন্য যদি বলে আমি কত ডলার করবো, সেটা সেটা আপনারা মন থেকে একদম মুছে দেন। আমরা যখন ক্লাস করবো স্টেপ বাই স্টেপ তখন আমরা এগুলো এমনিতেই মাথায় চলে আসবে, কারণ ফেসবুক মার্কেটিং এর আরো অনেক ক্লাস রয়েছে। বাট আপনারা একটু মনে রাখেন যে আজকের যে ক্লাসটা করেছি এই ক্লাসটা আমরা সঠিকভাবে করতে পারবো কিনা বা এই ক্লাসটা আমরা সঠিকভাবে বুঝতেছি কিনা, এই সেই জিনিসটা আপনারা ইয়ে করেন।
আপনারা অগ্রিম কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতেছেন, মানে আমি বলতেছি ক্লাস বিষয়ে আপনারা অগ্রিমে কত ডলার ইনকাম করবেন সেই বিষয় নিয়ে আমার সাথে কথা বলতেছেন, এরকম করলে তো শিখতে পারবেন না। আমি জিজ্ঞাসা করছি যে ক্লাস বিষয়ে আপনারা আমাকে ক্লাস বিষয়ে হ্যাঁ বুঝতে পেরেছি এই জায়গায় সমস্যা আছে, সমস্যাটা কি যে পরবর্তীতে পোস্ট হলে কি আমরা ইউটিউবের ভিডিও আনতে পারবো কিনা, এটা তো এই ক্লাসের প্রশ্ন না। ঠিক আছে, আমি রেকর্ড অফ করে দিচ্ছি।